বন্ধুদের স্বাগত জানাই। আমি জানি না আমাকে দেখা যাচ্ছে কি না, লাইভের অভিজ্ঞতা আমার নাই। আচ্ছা, আমার ধারণা এখন আমাকে দেখা যাচ্ছে। লাইভে আসার বিশেষ কোনো কারণ নাই। আমি আসলে আজকে আমার এক লেখক বন্ধুর সঙ্গে, এক বড় ভাইয়ের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। তিনি শহীদুল জহিরের গল্প পড়ছেন। আমি সঙ্গত কারণে তার নাম বলছি না, কারণ তার সঙ্গে আমার এই বিষয়ে মানে আমরা ইচ্ছে আছে যে পরবর্তীতে আমরা কথা বলবো। বিষয় হচ্ছে যে শহীদুল জহির গল্প পড়তে পড়তে তার সঙ্গে আমাদের একটা একটা বলা যায় যে কিছু কিছু ক্ষেত্রে একটা দ্বিমত এবং একটা ভিন্ন ভিন্ন প্রসঙ্গে আমাদের মতানৈক্য আসছিল, এবং আমি তার কাছ থেকে অনেক বিষয় শিখলাম ওই মার্কেজীয় জাদুব্যবস্থা এবং শহীদুল জহিরের জাদুব্যবস্থাটা নিয়ে। কারণ তিনি স্প্যানিশ ভাষার সাহিত্য অনুবাদ করেন এবং স্প্যানিশ ভাষা সাহিত্যের একজন বোদ্ধা। যদি বাংলাদেশে স্প্যানিশ সাহিত্যের কয়েকজন খুব বড় স্কলার বলি, যেমন রাজিউল আবেদিন আছেন, এখানে থাকেন আমরা জানি, অনুবাদক এবং স্প্যানিশ সাহিত্যের একজন পণ্ডিত মানুষ, এবং আমরা জানি রফিকুল মনির চৌধুরীর কথা বলি, যে তিনি সেখান থেকে ট্রান্সলেশনের উপরে ডিগ্রি নিয়ে এসেছেন, রফিকুল উচ্চতর ডিগ্রি নিয়ে এসেছেন। কিন্তু এই আনিসুজ্জামান ভাই নামটা বলেই দিই যে তিনি ওখানেই থাকেন আমেরিকায়, তার সঙ্গে আমার কথা হচ্ছিল। তো তখন আমার কাছে মনে হলো যে তার সঙ্গে একদিন আমরা বসতে পারি, তার মতামত এবং আমাদের যারা এখানে প্রচলিত যে জাদুবাস্তবতা বলতে যেটা কী বুঝি, তো সেই জন্য আমি তার প্রসঙ্গে যাচ্ছি না, কারণ আমাদের ইচ্ছে আছে স্বতন্ত্রভাবে একটা প্রোগ্রামে তাকে আনার। কিন্তু আমি ব্যক্তিগত জায়গা থেকে আসলে লাইভে আসলাম, কারণ আমার সারাদিন খুব একটা ভালো লাগছিল না, ভাবলাম একটা লাইভ করি, এক্সপিরিয়েন্স নিই লাইভের এক্সপিরিয়েন্সটা। আমি নিজে কখনো এইভাবে সেলফ লাইভ করিনি ওইভাবে। যাই হোক, বিষয় তেমন কিছু না, বিষয় হচ্ছে যে আমি নিজে যখন এই জাদু বাস্তবতার এই সংকলনটি করি, দেখাই যে বাংলাদেশের সমকালীন জাদু বাস্তব গল্প, এইটি যখন করি তখন আমার একটি আমার কিছু অভিজ্ঞতা হলো যে এই সংকলনের জন্য যাদের কাছে আমি লেখা চেয়েছিলাম অনেকেই দেখা গেল কি আমাকে যে গল্পগুলো পাঠাচ্ছেন যে ধরনের গল্প আমি চাচ্ছি মিলছে না, মানে তারা জাদু বাস্তব গল্প বলতে যেটা বোঝাচ্ছেন এবং আমি যেটা বলছি এই ধরনের বোঝার মধ্যে একটা ক্ল্যাশ তৈরি, দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এবং দেখা গেল অধিকাংশ সময় কেউ ভূতের গল্প পাঠাচ্ছেন, কেউ একটু ফ্যান্টাসি গল্প পাঠাচ্ছেন, কেউ একটু লোক গল্প টাইপের গল্পগুলো পাঠাচ্ছেন, এবং এইভাবে কেউ আছে পরাবাস্তব গল্প, হয়তো কোথাও একটু ঘোর তৈরি হচ্ছে, স্বপ্ন বাস্তবতা তৈরি হচ্ছে। এইগুলো তখন আমার মনে হলো যে এই সংকলনটা করা আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল, এবং এটি যতগুলো গল্প আছে আমি খুব দৃঢ়তার সঙ্গে যে জাদু বাস্তবতার যে ডেফিনেশন বলি তার সঙ্গে সবগুলো যাবে না। এবং খুব মজার ব্যাপার হচ্ছে যে জাদু বাস্তবতা ডেফিনেশন যেটা বলছি, যে আমি যেগুলো বই আমার কাছে এই মুহূর্তে হাতের কাছে, যেমন পেলাম দু একটি বই, এটা হচ্ছে আফ্রিকান, এটা ম্যাজিক্যাল রিয়েলিজম নিয়ে, মোটামুটিভাবে বেশ ভালো বই এটা বলা যায়। এবং আরেকটি বই এই মুহূর্তে পেলাম, সেটি হলো ওয়েস্ট আফ্রিকান ফিকশনে জাদু বাস্তবতা কীভাবে এসেছে। এই অনেকগুলো বই যখন আমরা দেখলাম যে থিওরিটিক্যাল গ্রাউন্ডেও দেখা যাচ্ছে জাদু বাস্তবতা নিয়ে ভিন্ন ভিন্ন মত আছে, যারা তাত্ত্বিক তাদের মধ্যেও, ফলে এটির একেবারেই চলমান একটি নলেজ, স্কুল অফ নলেজ জাদু বাস্তবতা যদি বলি থিওরি, ফলে এইটা সবসময় কিন্তু আপগ্রেড হচ্ছে, অনেক জিনিস বাতিল হয়ে যাচ্ছে। কারণ জাদু বাস্তবতা ইটসেলফ, যদি শুরুর কথা বলি, যে এই যে প্রসঙ্গগুলো আমি দু একটি প্রসঙ্গ মানে মূল আলোচনা হচ্ছে আসলে শহীদুল জহিরের জাদু বাস্তবতা এবং আমাদের হচ্ছে মার্কেজীয় জাদু বাস্তবতার জায়গায় একটু কথা বলবো, কিন্তু তার আগে বলি যে তাদের জাদু বাস্তবতার কথা বলতে গেলে কয়েকটি প্রসঙ্গ খুব গুরুত্বপূর্ণ। যে এখনও দুজন দুই অঞ্চলের, তো এই কারণেই যে জাদু বাস্তবতার যে গ্রাউন্ড আমরা আসলে যে একেবারে বীজ যেখান থেকে পাচ্ছি সেটি কিন্তু অনেকটাই বলা যায় যে আমাদের একেবারেই সাহিত্যের আদি যে সোর্স, সেটা লোকগল্প বলি, মহাকাব্য তো একটা বড় বটেই, যেমন ভারতীয় সাহিত্যে যদি বলি জাদু বাস্তবতার একেবারেই সিড যেটা বলি, যে একেবারে জাদু বাস্তব রামায়ণ মহাভারত বা ঠাকুরমার ঝুলির কথা যদি বলি, ঠাকুরমার ঝুলি যারা আমরা পড়ি তারা দেখি যে এইখানে ঘটে না, ঘটা অসম্ভব বলে কিছু নাই ঠাকুরমার ঝুলিতে। আর একইভাবে যদি আমরা যাই যে সেই আরাবিয়ান নাইটস, 1001 নাইটস যেটা আরব্য রজনী, সেখানেও দেখবো যে সব কিছু ঘটা সম্ভব সেখানে একেবারেই। হোমারের ইলিয়াডেও তাই, যে ঈশ্বর চরিত্র চলে আসে ঈশ্বরের, যারা তারপর একটা ডেমিগড বলে ঈশ্বর এবং মানুষের মধ্যে দিয়ে আরেকটি
সত্তার জন্ম হয় মিলনে। তো এই ধরনের ব্যাপার কিন্তু বিশ্ব সাহিত্যে একেবারে শুরু থেকেই আছে, এবং সাহিত্যের শুরুটাই আসলে খুব চমকপ্রদভাবে এই কাহিনীগুলোর মধ্যে দিয়েই সাহিত্যের শুরু। এবং এই ক্ষেত্রে আমরা দেখবো যে তাহলে জাদু বাস্তবতায় অতি সম্প্রতি আমরা কেন মার্কেস থেকে বলছি যে ইন্টারন্যাশনালি যে এটা একেবারে যে সংজ্ঞায়ন হচ্ছে সেটি কেন আধুনিক সংজ্ঞায়নের মধ্যে এত আধুনিক হিসেবে কেন আমরা ধরছি, এর কারণ বলছি যে এটাই যে জাদু বাস্তবতার কিছু স্পেসিফিক ব্যাপার আছে যেটি আমরা আরব্য রজনী কেন এই আধুনিক জাদু বাস্তবতার ইয়েতে কোনো পড়ছে না, বা কেন হ্যারি পটারকে যদি আমি নতুন বলি বা নার্নিয়ার মতো টেক্সট হ্যারি পটারের কথা যদি বলি, এইগুলো স্পেসিফিক যদি কথা বলি তাহলে হচ্ছে আসলে আসে ফ্যান্টাসির জায়গা থেকে, যে ফ্যান্টাসি হচ্ছে সেটাই আমি খুব পরিষ্কার যদি খুব রেফারেন্স সহকারে বলি, যেমন আমার এই বইটি নিয়ে কথা বলতে গিয়ে অনেকেই রিভিউ করতে গিয়ে লিখছেন যে এখানে জাদু বাস্তবতার প্রসঙ্গ বারবার এসছে, আসলে কথাটা সেটা না, এখানে যেটা এসেছে সেটা হলো ফ্যান্টাসি। ফ্যান্টাসি কীরকম যে কোনো একটা গল্পের পুরো সেটিংটা হবে অবাস্তব, একেবারেই আনরিয়েল যদি বলি, যে অবাস্তব পুরো সেটিংটার মধ্যে মানুষের ও চরিত্রের কিছু গুণাবলী থাকবে, কিছু অ্যাক্টিভিটিস থাকবে যেটা বাস্তব, যেমন ধরুন একটা মানুষ খায়, বিয়ে হয়, জন্ম হয়, মৃত্যু হয়, এই রকম কিছু একেবারেই মূল রিয়ালিটি থাকবে যেগুলো আসলে আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে, কিন্তু পুরো সেটিংটা হবে অবাস্তব। হতে পারে সেই নার্নিয়ার মতো, যে পুরো নার্নিয়ার যদি আপনি সেটিংটা দেখেন, টাইম স্পেস এভরিথিং দেখেন, পুরোটাই হচ্ছে একটা ফ্যান্টাসি, এটা একেবারে ফ্যান্টাসি সাহিত্য। তার মধ্যে কিছু কিছু উপকরণ থাকবে নার্নিয়ার, যেগুলো যেহেতু মানুষ চরিত্র ফলে কিছু কিছু উপকরণ থাকবে যেগুলো বাস্তবের সঙ্গে আমাদের সঙ্গে মিলবে, আরো প্রয়োজনীয় তাই, ফলে এইগুলো কিন্তু আরও বেশি ঘেঁষে যাচ্ছে ফ্যান্টাসির দিকে। জাদু বাস্তবতার ক্ষেত্রে যেটা আসছে যে একটা হলো সংজ্ঞার ক্ষেত্রে যদি বলি ফ্যান্টাস্টিক এলিমেন্টস থাকবে উইথ রিয়ালিস্টিক ডিটেলস, আর আরেকটি হলো রিয়ালিস্টিক এলিমেন্টস থাকবে ফ্যান্টাস্টিক ডিটেলস। তো এটার পার্থক্য হচ্ছে এটাই যে পুরো বাস্তবতাটা আমাদের যে রিয়ালিটিটা থাকবে, ধরুন আমাদের বাংলাদেশের একটা রিয়ালিটি এই সময়, সেখানে কোনো সেটিংয়ে কোনো ওই রকম ফ্যান্টাসি নাই, কিন্তু তার মধ্যে একটা সূক্ষ্ম একটা ঘটনা ঘটবে যে ঘটনাটা হলো পুরো গল্পের মধ্যে অবাস্তব, যেটা ঘটা সম্ভব না। যেমন আমি আমার গল্প থেকে যদি বলি যে এই বইটিকে কেন আমি ফ্যান্টাসি বলছি বেশি অধিকাংশ ক্ষেত্রে, আর আমি এখান থেকে একটি গল্পের কথা বলি একটু ভিন্ন দেশ, এখানে যেমন বাসিওয়ালা মজ্জেলে শুরুতেই দুজন চরিত্রের সাক্ষাৎ হচ্ছে, এবং ন্যারেটর বলেই নিচ্ছে যার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে তিনি মারা গেছেন আজ থেকে সাম 15 ইয়ার্স আগো, যার সাথে মারা গেছে তার সঙ্গে তার সাক্ষাৎ হচ্ছে, হওয়ার পর গল্পটা বলা হচ্ছে, এবং পুরো গল্পে যে বলা হচ্ছে পুরো ঘটনাগুলো সবগুলোই বাস্তব, এর মধ্যে কোনো অন্যথায় নাই, তিনি বাঁশি বাজাতেন, বাঁশিটা মৌলবাদের উত্থান হলো, তারপর তার বাঁশিটা কেড়ে নেওয়া হলো, বাঁশি আগানের সময় বাঁশি বাজে না মানে বাজাবে না সে, তো এইভাবে সে তখন একটা গ্রামে আস্তে 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 একটা ভিকটিম তাকে বানানো হচ্ছে কোনো কোনো ঘটনার, এবং সুবিধাভোগীরা তাকে আস্তে আস্তে গ্রাম ছাড়া করছে, গ্রাম ছাড়া করতে গিয়ে একটা পর্যায়ে সে নিরুদ্দেশ হচ্ছে, কিছুদিন পর তার লাশ পাওয়া যাচ্ছে মাঠের মধ্যে, এবং সেখানে গল্পটা শেষ। কিন্তু যিনি ন্যারেটর, যিনি ওই গ্রামের একজন বাসিন্দা, একজন তরুণ ছেলে, তাকে সে উদ্ধার করছে আরও 15 বা 20 বছর পরে অন্য একটা জায়গায় গিয়ে, দেখছে যে সে হেঁটে বেড়াচ্ছে দিব্যি। তো এই যে সাক্ষাৎটা শুধুমাত্র অবাস্তব, মৃত মানুষটা চলে এসছে, কিন্তু পুরো গল্পটা যে বলা হলো সেই গল্পটা বাস্তব, মানে এইটা হচ্ছে জাদু বাস্তবতার একটা একটা যদি বলি দিক। আর এখানেই পরাবাস্তবতার কথা হচ্ছে, যেটা আমি যেহেতু আমার গল্প থেকে বলতে চাইলাম, যে একজন মানুষ সকালে ঘুম থেকে উঠে দেখছে যে তার মাথা আছে, অন্য কারো মাথা নেই, পরে সে পুরো তার শহরটাকে সে এক্সপ্লোর করছে কিন্তু মাথাবিহীন মানুষের মধ্য দিয়ে, তখন পুরো শহরটাই হয়ে গেল একটা অবাস্তব জায়গা ক্ষেত্র, সেখানে কারো মাথা নেই, ফলে যা ঘটনা ঘটুকগুলো ঘটছে যা দেখছি, ঘটনাগুলো হয়তো বাস্তবেই ঘটে কিন্তু পুরো সেটিংটাই হয়ে গেছে, মানে এরকম তো একটা শহর সম্ভব না যে শহরে একটা মানুষের মাথা থাকবে না একজনের ছাড়া, তো ফলে এইটা অনেকটাই তখন ফ্যান্টাসির দিকে চলে গেছে। এইখানে হলো যে ফ্যান্টাসি আমি বলতে চাচ্ছি যে একটা সেটিং, আর একটা হচ্ছে ইভেন্টস, ইভেন্টস একটি দুটি ইভেন্টস থাকবে মার্কেজের, যদি আমরা আপনারা পড়ে থাকেন যে ওল্ড ম্যান উইথ ইনোরম্যান্স উইংস, এই ধরনের একটি নামটি গল্প, যেটি গ্রামে একজন বৃদ্ধ মানুষ, পাখা আওলা বৃদ্ধ মানুষ আহত, সে পতিত হলো,
তারপর তাকে নিয়ে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো বাস্তব, কিন্তু এই মানুষটা যে আশা যা পাখাওয়ালা মানুষ শুধু এইটুকুই অবাস্তবতা। কিন্তু উল্টো যদি আমরা চিন্তা করি যে নার্নিয়াতে বা আপনি যদি বলি হ্যারি পটারে, সেখানে কিন্তু সব কিছু এভরি ডিটেল যা যা ঘটছে সব কিছুই একটা না একটা ম্যাজিক্যাল টাচ থাকছে তার সঙ্গে, এটা একটা ব্যাপার থাকে। আর একটা ব্যাপার থাকে ম্যাজিক্যাল রিয়ালিটির একটা ব্যাপার থাকে, সেটি হলো যে ঘটনাটা ঘটছে। যেমন একজন আমার একটি গল্পে আছে যে রহমান হঠাৎ করে কবর থেকে উঠে এসেছে, উঠে এসে আসার পরে আমাদের গ্রামে যেরকম হয় যে তাকে পীরের মতো মানছে এবং তার পানি পড়া খাওয়ার জন্য তার সঙ্গে মানে মানে সে একটা ধরুন একটা একটা পৈগম্বরের মতো তাকে তার কাছে সবাই যাচ্ছে। কিন্তু তার যে উঠে আসা, সে যে কবর থেকে উঠে আসলো, যেটা আসলে সম্ভব না, কিন্তু এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন করছে না, এটা খুবই স্বাভাবিক ঘটনা সবার কাছে। এবং তারা তাকে ধরে নিয়েছিল যে ওই লোকটির যে হতচ্ছাড়া টাইপের স্বভাব, মানে একেবারেই আমরা যেমন ভাগাবন বলি যে সে কোথাও স্থির হয় না, এই জন্য স্থির হয় না বলে সবার ধারণা ছিল যে সে কবরেও স্থির হবে না, চলে এসছে, এটা খুবই কাঙ্ক্ষিত একটা ব্যাপার। যদি মানুষজন এটা প্রশ্ন করে, যদি মানুষজন অবিশ্বাসের জায়গাটা তৈরি হয় যে সে তো এটা আসতে পারে না, কেন আসলো, তখন কিন্তু গল্পটা এই জাদু বাস্তবতার জায়গা থেকে যায়। জাদু বাস্তব একটা একটা গল্পের যে ঘটনায় ঘটুক একটা যথার্থতা ওই গল্পের মধ্য দিয়ে নির্মিত হয়ে যায়। যেমন যে নোজ গোগলের যে গল্পটা, যে নাক হেঁটে বেড়াচ্ছে আলাদা ব্যক্তি হয়ে, সেই ব্যক্তির আইডেন্টিটিটাকে সে ধারণ করে সব শহরে সব জায়গায় যাচ্ছে, তার চাকরিটাও সে অফিস করছে, এটা নিয়ে কিন্তু তার যারা সহকর্মী প্রশ্ন করছে না যে নাক তো আর হাঁটতে পারে না বা নাক কেন এটি ছিটে এসে বসলো, বরঞ্চ যিনি যার নাকটা এই তার সামাজিক মর্যাদাটা বহন করে বেড়াচ্ছে সে বরঞ্চ খুব ক্রাইসিসের মধ্যে পড়ে গেল যে তাকে কি করে স্টপ করা যায়, কি করে মানুষকে বোঝানো যায়। এই জিনিসগুলো হচ্ছে জাদু বাস্তবতার একটা একটা লক্ষণ। আমার আরেকটি বিষয় ছিল যে মিথ ফ্যান্টাসির কথা বললাম, পরাবাস্তবতা মিথ এবং জনশ্রুতি। পরাবাস্তবতা জাদু বাস্তবতার ঠিক কাছাকাছি বলে অনেক সময় আমরা গুলিয়ে ফেলি বিষয়টা, যে আমরা অনেক সময় ধরে নিই যে কোনো গল্পে লজিক ভেঙে ফেললে, যদি কোনো লজিক না থাকে তাকে আমরা বলি জাদু বাস্তবতা। আমাদের দেশে সাধারণত সাহিত্যে পরাবাস্তবতা এই বিষয়টির থেকে জাদু বাস্তবতা বিষয়টি বেশি জনপ্রিয় বলার ক্ষেত্রে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে গল্পটি জাদু বাস্তব না পরাবাস্তব। পরাবাস্তবতা স্বপ্ন বাস্তবতা যদি বলি, যে এইটা এইটা একেবারেই একটা লেখকের ইন্টারনাল প্রসেস, এটার সঙ্গে তার যে পারিপার্শ্বিক যে চরিত্র, তার যে সমষ্টিগত যে চরিত্র, তার যে সমাজ, তার এক্সপিরিয়েন্স না ঘটতে পারে। ধরুন একজন মানুষ আর একজন মানুষের উপস্থিতি টের পাচ্ছে, যে মানুষটা মানে বাস্তবে যার অস্তিত্ব নাই এরকম একজন মানুষ, যেটি হয়তো যৌক্তিক না তার উপস্থিতিটা, তো এই রকম মানে অলৌকিক একটা উপস্থিতির সে তার জীবন দিয়ে তার অভিজ্ঞতা দিয়ে পাচ্ছে এবং সেই গল্পটা সেইভাবে বলা হচ্ছে। কিন্তু দেখা গেল যে তার যারা পরিবার বা তার সমাজের মানুষ, তার সঙ্গে কিন্তু ওই যে চরিত্রটা আসছে সেই চরিত্রের কিন্তু কোনো রকম যৌক্তিক সম্পর্ক তৈরি হচ্ছে না। যেমন আমি যে বললাম যে মৃত চরিত্র বাসিওয়ালা মজ্জেলে দুজনের সাক্ষাৎ হচ্ছে, দুজনেরই সাক্ষাৎ হচ্ছে, এখানে কিন্তু অন্য মানুষজন কিন্তু তাকে দেখতে পাচ্ছে না বা তার সঙ্গে ওই রকম ইন্টারাকশন তৈরি হচ্ছে না, ফলে এখানে একটা বলার সুযোগ তৈরি হয় যে ওই চরিত্রটা কি আসলেই ওখানে উপস্থিত নাকি তার মনোজাগতিক চরিত্র, তার যে কল্পনা, তার যে স্বপ্ন, সে যে তার যে অবসেশন ওই চরিত্রটাকে নিয়ে, ফলে সে কি কল্পনা করে নিচ্ছে কিনা তার অস্তিত্বটাকে। এই যখন প্রশ্নটা তৈরি হচ্ছে এবং যখন তার বাস্তব অস্তিত্বটা থাকছে না, মনে হচ্ছে যে একটা যে ন্যারেটর তার আসলে সৃষ্টি, তার একেবারেই চূড়ান্ত একটা ইমাজিনেশন, তখন কিন্তু এই গল্পটা পরাবাস্তব জায়গায় চলে যাচ্ছে। এবং পরাবাস্তব জায়গার খুব ইন্টারেস্টিংলি, পরাবাস্তব জায়গায় যখন চলে যায় তখন কিন্তু গল্পের সেটিংটা ওই অর্থে থাকে না, মানে সেটিং বলতে একটা লজিক্যাল যে পরম্পরা, ঘটনার পরম্পরা থাকে না, অনেক সময় স্থান ঠিক থাকে না, এক গল্পটা ঘটছে ঢাকায়, হঠাৎ করে গল্পের মধ্যে কোনো রকম ইঙ্গিত না দিয়ে চলে গেল চিটাগাং, আবার চিটাগাং থেকে আরেক জায়গায় চলে গেল গল্পের চরিত্র বা ঘটনার কোনো রকম একটা তারপর অনুষঙ্গ, তারপর দেখা গেল কি এটা গেল গল্পের সেটিংয়ের ক্ষেত্রে। একইভাবে টাইমটাও, টাইমটাও যে দেখা গেল যে ঠিক নেই, এই সময় বোঝাই যাচ্ছে না কখন কোন সময়, বারবারই একটা স্পেসে মনে হচ্ছে গল্পটা ঘটছে, এটা না থাকার কারণে এটাই যে বললাম অনেকটাই স্বপ্ন বাস্তবতা, যে স্বপ্নের মধ্যে যে আমরা ঘটনা গল্পটা দেখি বা আমরা প্রতিনিয়ত যে দেখি, এটি কিন্তু কোনো লজিক্যাল যে ক্রোমোলজিক্যাল এই ধরনের কোনো মেনে চলে না, এটা লজিক মানে না, ফলে এটার ঘটনার সঙ্গে এক চরিত্র কথা বলতে বললে আরেক চরিত্র চলে আসছে যার সঙ্গে সম্পর্ক নাই, এবং গল্পটা শেষ পর্যন্ত পাঠকের কাছে খুব বোধগম্য হচ্ছে না, গল্পটা
পাঠক দুর্বোধ্য হয়ে উঠছে এবং অনেক সময় অনেক পাঠকের কাছে অনেক রকম হয়ে উঠছে। জাদু বাস্তবতায় এই সুযোগটা কম, জাদু বাস্তবতায় এমনিতেই সাহিত্যের তো পাঠক ভেদ ইন্টারপ্রিটেশন তৈরি হয়, কিন্তু জাদু বাস্তবতাটা মোটামুটি ভাবে একটা একটা ক্লোজ এক্সপিরিয়েন্স যদি একটা মানে মোটামুটি ভাবে যারা ভালো পাঠক তাদের কাছে কাছাকাছি থাকে, পরাবাস্তবতাটা আরেকটু দূরে সরে যায় এবং সেই ক্ষেত্রে পরাবাস্তবতাটা ব্যাখ্যা করা নানাভাবে ব্যাখ্যা করা যায়। এই জন্য জাদু বাস্তবতা পরাবাস্তবতা আমাদের এই জায়গার বোঝা শুধু এইটা যে একটি সবকিছুই বাস্তব থাকবে, একটি দুটি অনুষঙ্গ থাকবে যেটা আসলে অবাস্তব, যেটা বাস্তব জীবনে ঘটা সম্ভব না কিন্তু ঘটছে এবং পুরো সোসাইটি সে এক্সপিরিয়েন্সটা করছে, পুরো সোসাইটি দেখতে পাচ্ছে। কিন্তু পরাবাস্তব গল্পে যেটা হয় যে অধিকাংশ সময় পরাবাস্তবতা আসলে একজনের অন্তর্মুখী একটা প্রসেস, আর জাদু বাস্তবতা বহির্মুখী যেটা সবাই দেখতে পাবে। যেমন মুরাকামির একটি গল্পে হয়তো দেখা গেল হাতি উধাও, হাতি উধাও হওয়ার পরে সবাই হাতি খুঁজছে, একটা হাতি বাধা আছে জল জ্যান্ত, হাতিটা এত বড় একটা হাতি তো আর উধাও হয় না কিন্তু খুঁজে পাচ্ছে না, তখন কিন্তু সবাই কমিউনিটি পড়া তটস্থ যে কিভাবে হাতিটাকে খুঁজে পায় বের করা যায়। এইটা কিন্তু একটা জাদু বাস্তবতা যে যে এক্সপিরিয়েন্সটা পুরো কমিউনিটি। আর পরাবাস্তবতা মুরাকামির যেমন সবুজ রাক্ষসটা যে গল্পটা এই নামে অনুবাদ করেছিলাম, যে একটা গাছ উঠে এসেছে একজন মহিলাকে তার জানালায় ঠকঠক করছে তার ডাল দিয়ে, গাছটি উঠে এসেছে তাকে প্রেম নিবেদন করতে, গাছটি যে ভদ্র মহিলার ঘরে এসে নক করছে সেই ভদ্র মহিলা তার বাগানে গাছটি কোনো এক সময় লাগিয়েছিল, বড় অনেক বড় হয়েছে, তো গাছটি কখনো তাকে বলতে পারেনি তার অনুভূতির কথা। তো গাছটি যখন তাকে অনুভূতির কথা বলতে এসেছে তখন ভদ্র মহিলা ভয় পাচ্ছেন এবং তিনি তার চাকুগুলো রেডি করছে তার এই আত্মরক্ষার জন্য, পুলিশকে ফোন দেবে কি না এই ধরনের ব্যাপার স্যাপার ঘটছে, কারণ সে গাছের যে ল্যাঙ্গুয়েজ সে ল্যাঙ্গুয়েজটা তো সে বুঝতে পারছে না। কিন্তু এই যে ঘটনাটা এটা হতে পারে আমরা বলতে পারি যে এইটা পরাবাস্তবতা হতে পারে, কারণ গাছটা যে আসলে এসছে কিনা এটা তো অন্যান্য সাক্ষী পাচ্ছে না ঘটনার, একজনই ন্যারেটর বলছে একজনই ঘটনার বর্ণনাকারী, তার যে যে অবসেশন নাই তার যে কোনো রকম সে সাইকোলজিক্যালি কতটা সিক তার সুস্থতা আছে কিনা এই প্রশ্নগুলো তখন চলে আসে। এই জিনিসগুলো খুবই সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য। আমি যদি ইয়েতে যাই শহীদুল জহির এবং মার্কেজে যাই এই জায়গা থেকে, আরেকটি বিষয় বলি যে জনশ্রুতি যেটা শহীদুল জহির গেলে মার্কেজে খুব একটা না, শহীদুল জহির গেলে এই প্রসঙ্গটা বারবার আসে যে শহীদুল জহির আর মার্কেজে মোটামুটি পার্থক্য যে শহীদুল জহির অনেক ক্ষেত্রেই জনশ্রুতির দিকে ঝুঁকে গেছেন, যে মহল্লার মানুষজন মনে করে মহল্লার মানুষজন প্রচলিত গল্পের মতো, এবং সেই প্রচলিত গল্পটা কি হয় সেটা তার একজনের গল্প থাকে না, সেটা পুরো কমিউনিটির গল্প হয়ে যায়, কয়েকটা প্রজন্মের গল্প হয়ে যায়। শহীদুল জহির গল্পগুলো শুরুই করে ওইভাবে যে মহল্লার লোকজন মনে করে বা মহল্লার লোকজন অনেক আগে দেখেছিল, এভাবে করে সে গল্পটাকে জনশ্রুতির দিকে বা লোকগল্পের যে ধারা সেই দিকে উনি ঠেলে দেন গল্পটাকে অনেক ক্ষেত্রেই। তো জনশ্রুতির সঙ্গে আবার এই জাদু বাস্তবতার এই জায়গাটা পার্থক্য হচ্ছে যে জাদু বাস্তবতার যেটা সেটা কিন্তু এই ন্যারেটর কিন্তু একজন থাকছেন এবং তার ব্যক্তিগত অবজারভেশন থাকছে, তার সঙ্গে সে একটি ঘটনা ঘটছে যে ঘটনা তখন সবাই সাক্ষী হচ্ছে। জনশ্রুতিটা কিন্তু একটা পরম্পরা হয়ে হয়ে আসছে, ঠাকুমার ঝুলি যদি এখন আমি জনশ্রুতির মধ্যে ফেলি বা কোনো অনেক সময় আমাদের থাকে অনেক কিছু অনেক লোকগল্প থাকে যেগুলো জনশ্রুতির মতো পরম্পরা পরম্পরা হয়ে আসে। তো এই জিনিসগুলো আর মিথ পুরাণের কথা আমরা বলছিলাম যে পুরাণের কথাই পুরাণের মধ্যে আমরা কয়েক রকম এলিমেন্টসের পাবই, যেমন জাদু বাস্তবতার কথা বলি কিছু কিছু ক্ষেত্রে, পরাবাস্তবতার কথা বলি কিছু কিছু ক্ষেত্রে থাকে, আবার ফ্যান্টাসি তো বটেই অনেক ঘটনা থাকবে ফ্যান্টাসির মতো, কিন্তু মিথ শেষ পর্যন্ত মিথের যে আমরা এটা থাকি যে মিথ একটা বিশ্বাস থেকে আস্তে আস্তে একটা মোটামুটিভাবে মানুষের একেবারে গল্পের মানে একটা আধারে দাঁড়িয়ে যায়। এবং সেই যদি আমরা ইয়ের কথা শুরু করছিলাম মহাভারত রামায়ণের কথা, যে সেটি কিভাবে আমাদের চিন্তার চেতনার জায়গায় কিভাবে একটা গুরুত্বপূর্ণ শেপ দেয় একটা কাঠামো দাঁড় করাই এবং খুব প্রভাবশালী একটা ভূমিকা রাখে মিথ, কারণ আমরা জানি যে মিথের শক্তি, যদি বইটা আমরা পড়ি যে দেখি মিথকে আমি এখন হয়তো মিথ বলার মধ্য দিয়ে আমি উড়িয়ে দিই, আমি বলে দিতে চাই যে এটা আসলে বাস্তব না, কিন্তু আমরা পরোক্ষভাবে দেখি যে মিথের একটি বড় ভূমিকা আছে যে মিথটা কিভাবে আমাদের চিন্তাকে লালন করে। যেমন একটি গল্পের উদাহরণ দিই যেটি আমার যে মানুষের মাংসের রেস্তোরাঁয় আছে, যে খরগোশ এবং কচ্ছপের যে গল্প ওটা একটা আমরা জানি একটা একটা জনশ্রুতি যদি বলি, জনশ্রুতির মতোও হতে পারে আবার এটাকে একটা মিথও বলতে পারি, যে খরগোশ কচ্ছপ একটা সময় একসঙ্গে একটা দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এবং সেই দৌড়ে মাঝপথে
খরগোশ ঘুমিয়ে যায় এবং কচ্ছপ এন্ড অফ দ্য ডে, আমরা গল্পটা সবাই জানি, এটা বিস্তারিত বলার প্রয়োজন নাই। এখন হঠাৎ করে আমার যেটা এই মিথের বিনির্মাণের কথা, এটা আসলে গল্পটা মিথেরই বিনির্মাণ, হঠাৎ করেই আবার খরগোশটা কচ্ছপরা বলা শুরু করলো যে আমরা এই দৌড় প্রতিযোগিতাটা মানি না, এটা আসলে আমাদেরকে এইটা চাপিয়ে দেওয়া হয়েছে এরকম একটি গল্প, তারাও তাদেরই কথা এটা আছে, এটা একটা মিথ, এইরকম দৌড় প্রতিযোগিতা বাস্তবে কখনো ঘটেনি, ঘটলেও এইভাবে আমরা এই কচ্ছপ না এটা খরগোশটাই, যে এইভাবে আমরা হারিনি, আমাদেরকে হারানো হয়েছে, এটা একটা ট্রিক, এইটা আমরা মানি না, আবার দৌড় প্রতিযোগিতা হবে। তো তখন আবার একই কথা কচ্ছপরাও বলছে, কচ্ছপদের প্রথমে আপত্তি আছে একটা গ্রুপের, যে না আমরা তো জিতেই গেছি, আবার নতুন করে দৌড়ের প্রতিযোগিতার দরকার কি, এটা তো পৃথিবী জানে যে আমরা জিতেছি এই দৌড়ে, এটা তো একেবারেই কিছু থাকে না যে ধ্রুব সত্য, খরগোশ ও কচ্ছপের দৌড় প্রতিযোগিতা একটা ধ্রুব সত্যে দাঁড়িয়ে গেছে। এবং এই মিথের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, যে মিথ কিন্তু আমরা জানি যে খরগোশ কচ্ছপ এরকম একটা দৌড় প্রতিযোগিতা হয়নি, এবং হলে সেটি আসলে কোনো অবস্থাতেই কচ্ছপের জেতার কথা না, কিন্তু আমরা একটা একটা লজিক তৈরি করেছি যে মাঝপথে সে ঘুমিয়ে গেছে, একটা কতক্ষণ ঘুমিয়েছে, ততক্ষণ যতক্ষণ সে মানে কচ্ছপ না পৌঁছে ততক্ষণ ঘুমিয়েছে, কিন্তু এই বিশ্বাসটা আমাদেরই বানানো গল্প, কিন্তু আমাদের মধ্যে এমনভাবে এসছে গল্পটা, এবং আমরা কিন্তু তখন আমাদের একটা মোরাল স্টোরি হয়েছে, আমরা কিন্তু বাচ্চাদেরকে এই গল্পটা বলি ইন্সপায়ার করতে যে গো স্লো বাট স্টিডি। তো এই যে ধরে রাখা, এইটা আমাদের বিশ্বাসের মধ্যে এমনভাবে চলে এসছে যেন অ্যাজ ইফ এইটা আসলেই বাস্তবে ইট হ্যাপেন, এই এরকম একটা দৌড় প্রতিযোগিতা। তো যাই হোক, তো আমার দেখাচ্ছে যে এইরকম একটা মডার্ন আধুনিককালে এসে এরকম একটা দৌড় প্রতিযোগিতা আবারও হচ্ছে, এবং এখন যখন দৌড় প্রতিযোগিতা হচ্ছে, যেহেতু মিথের বিনির্মাণ, ফলে মিথে তখন স্বাধীনতা থাকে গল্পটাকে নিজের মতো বলার, তখন সেই জঙ্গলে চারিদিক থেকে বিভিন্ন যে জিওগ্রাফিক্যাল যে জিওগ্রাফি চ্যানেলগুলো থাকে, ডিসকাভারি চ্যানেল, তাদের ক্যামেরা আছে, ফলে মানুষও কিন্তু ওই ঘটনার সাক্ষী হচ্ছে, এবং তারাও বলছে যে এখন আর কোনোরকমভাবে কারচুপি করার সুযোগ নাই, কারণ এখন গ্লোবালি সারা বিশ্ব কিন্তু আমাদেরকে দেখছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে দৌড় প্রতিযোগিতাটা। এবং তখন যেহেতু মিথে আছে যে কচ্ছপ ঘুমিয়ে খরগোশ ঘুমিয়ে যায়, ফলে খরগোশের কিন্তু ওরা কিন্তু রাস্তায় পাহারা দিচ্ছে যত দূর যে দৌড় প্রতিযোগিতা হচ্ছে, যে লেন্থ যে রাস্তায় পুরো রাস্তা জুড়েই, যাতে করে ও না ঘুমায়, ওকে বলা হচ্ছে যে তুমি মানে পিছনে তাকিও না, যতই পিছনে থাকুক তুমি তোমার রেস্ট আগে কমপ্লিট করো। তো যাই হোক, এই পরিস্থিতিতে অবশ্যই জেতার কথা খরগোশের, কচ্ছপ তো জিততে পারবে না, কিন্তু এই গল্পে আবার দেখা যাচ্ছে কি দৌড়টা সে কোথাও রেস্ট নেয়নি, কোথাও সে কিন্তু থামেনি, সে দৌড়িয়ে গেছে এবং পিছনে কচ্ছপের কোনো খোঁজ নাই, কিন্তু সে যখন দৌড়াচ্ছে তখন আশপাশ থেকে তখন তার অন্যান্য যে জঙ্গলের প্রাণী তারা কিন্তু বারবার রিপিট করছে যে তুমি যেভাবেই দৌড়াও না কেন তুমি কিন্তু হারবা, কেউ হয়তো বলছে যে অত জোরে দৌড়িয়ে লাভ নেই তুমি কিন্তু হেরে গেছো, এটা কিন্তু শুনতে শুনতে যাচ্ছে, শুনতে শুনতে যেতে যেতে যখন সে দা লাইনের দাগের কাছে পৌঁছে গেছে, তখন সে দেখছে দাগের ওপাশে অলরেডি কচ্ছপ ওই বিজয়ী হওয়ার যে ফুলের মালা পরে দাঁড়িয়ে আছে, তখন সে আর দাগটা স্পর্শ না করে সে কিন্তু খুব বিষণ্ণ মনে আবার ফিরে আসছে, মানে পরাজিত হয়ে গেল, ফিরে আসছে যখন, সে যখন অনেক দূর ফিরে এসছে পিছনে, তখন দেখছে কিন্তু দূর থেকে একটা কচ্ছপ কিন্তু তখনও দৌড়াচ্ছে, এবং সেই ও যে যখন দাগটা টাচ করতে গিয়ে যে কচ্ছপকে দেখছিল ফুলের মালা পরে যে একটা হাসি দিচ্ছে রহস্যজনক, সেই হাসিটা কিন্তু এর মুখেও লেগে আছে, তখন সে কিন্তু মন খারাপ করে চলে গেল। গল্পের হচ্ছে এটাই বলতে চাচ্ছি, যেটা যে কথা আসলো যে মিথের শক্তি, মিথ যেহেতু তৈরি হয়ে গেছে, এখন কচ্ছপ কিন্তু আর জিততে খরগোশ কিন্তু জিততে পারলো না, সব কিছু পুরো সেটিংটা তারা নিজেদের মতো করেই করে নিল, কিন্তু তারপরও জিততে পারলো না, কেন পারলো না এটা অনেক রকম ব্যাখ্যা হতে পারে গল্পের, কিন্তু আমি রাইটার হিসেবে না একজন রিডার হিসেবে যদি বলি যে ও হয়তো ওর যে সাইকোলজিক্যাল অবসেশন, ওই যে চারিদিক থেকে সবাই বলছে যে তুমি যেভাবেই পারো তুমি কিন্তু হেরে যাবা, কারণ মিথ কিন্তু রেজাল্ট কিন্তু তৈরি অলরেডি, এবং শেষ পর্যন্ত ও হয়তো ওর মনোজাগতিক যে চরিত্র সামনে গিয়ে দেখলো যে না কচ্ছপ অলরেডি জিতে গেছে, ফলে ও দাগটা না স্পর্শ করে চলে আসলো, টেকনিক্যালি এসে যে আবার কচ্ছপকে দেখছে, ও তখন ভাবছে যে এটাই বোধ হয় আমার মনের একটা চিন্তা, এটা বোধ হয় ঘোর আচ্ছন্নতা, যে এটা আসলে না, ওই যে জিতেছে ওইটাই আসল, ফলে ও কিন্তু আর নতুন করে দৌড় না শুরু করে ও কিন্তু উল্টো দিকে হাঁটা দিল, এই কচ্ছপ কিন্তু আস্তে আস্তে শেষ পর্যন্ত গিয়ে ওই লাইনে পৌঁছলো, ফলে কোনটা বাস মানে প্রকৃত কচ্ছপ ছিল কোনটা ওর মনের ইয়ে সেটা আমরা জানি না, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে মিথ শেষ পর্যন্ত কিন্তু রাজত্ব করছে, মিথের শাসন যেটা বলি, মিথ কিন্তু আমাদেরকে নানাভাবে কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে, এইটা একটা মিথের শক্তির জায়গা, একটা বড় জায়গা, জাদুবাস্তবতা কিন্তু ওই জায়গাটা না, মিথ কিন্তু আরেকটি জায়গা, মিথ
যে কোনো কিছু মিথ হয়ে উঠতে পারে। তো আমি এখন যদি শহীদুল জহিরে যাই, শহীদুল জহিরের যে জাদু বাস্তবতা যাওয়ার আগে এই প্রশ্নটা জাগে যে মার্কেজের কাছ থেকে শহীদুল জহির কতটা নিয়েছেন, এই কথা অনেকেই বলেন যে মার্কেজ দ্বারা তিনি প্রভাবিত, এবং মার্কেজ বাংলাদেশে কখন জনপ্রিয় হলেন, শহীদুল জহির কখন লিখতে আসলেন, এগুলো একটা একটা আলোচনার বিষয়। তো আমি সেদিকে খুব একটা যাব না, কিন্তু শহীদুল জহির একটি জায়গায় একটা কথা বলছেন যে তিনি যখন তার যে গল্পটিকে যাদু শহীদুল মার্কেজের খুব প্রভাবের কথা বলা হয়, তিনি বলছেন যে মার্কেজ পড়ার আগেই কিন্তু আমি ওই গল্পটি লিখে ফেলেছি। তার মানে প্রথমত কথা হচ্ছে যে শহীদুল জহিরের কাছে খুব ন্যাচারালি এই ফর্মটা এসছে, এবং এইটা কিন্তু শহীদুল জহির যে স্টাইল, যারা শহীদুল জহির পড়ছেন জানেন যে এটা কিন্তু খুব চেষ্টা করে এই ধরনের ফর্ম কিন্তু আয়ত্ত করা যায় না, চেষ্টা করে কিন্তু এটা করা না, আর চেষ্টা করে করলে একটি দুটি করে আবার কিন্তু ভেঙে যায়। শহীদুল জহির কিন্তু পুরো লেখার যে পরম্পরা আমরা কিন্তু একই রকম রীতি অবলম্বন করতে দেখি, ফলে শহীদুল জহিরের মৌলিকতা নিয়ে প্রশ্ন আসে না প্রথমত। কিন্তু শহীদুল জহির আবার অন্যত্র তিনি যে সচেতনভাবে মার্কেজ পড়েছেন তার কথা অন্যত্র বলেছেন, যেমন তিনি একটি জায়গায় বলছেন যে মার্কেজ লেখা পড়ে আমার মনে হয়েছে যে এই মার্কেজের লেখার মধ্যে যে চিত্রকল্পের যে ফর্ম আছে, পিকাসের গুয়ার্নিকার যে ফর্মে আঁকা, মানে এটা হচ্ছে কিউবিজম যেটা বলি, কিউবিজমের কথা আমি বলছি একটু পরে এসে, একটা একটা জিনিসকে ভেঙে ছড়িয়ে দেয় আসলে কিউবিজম, একটা জিনিসকে পিকাসো যখন মানুষ আঁকছেন তখন তার মানুষের পাটা একদিকে, হাতটা একদিকে, আঙুলগুলো আরেকদিকে, নাক মুখ চোখ সব ছড়িয়ে গেল। এই ছড়িয়ে দেওয়াটা হলো একটা গল্প, যদি পুরো মানুষটাকে একটা টেক্সট ভাবি, স্টোরি ভাবি, এই স্টোরিটাকে পুরো ছড়িয়ে দিলেন। এই ছড়িয়ে দেওয়ার পরে এখন পাঠক ওটাকে মেলাবে, এখন পাঠক যখন মেলাবে স্বাভাবিকভাবেই ব্যাপার আসে যে পাঠককে কীভাবে মেলাবে। এখন একটা জিনিস থাকে যে গল্পটা সবার জানা, মানে মানুষটা যদি সবার রিড করা থাকে তাহলে তো আমি মানুষ জানি যে কীভাবে হাতটা কোথায় পাটা কোথায়, কিন্তু এটা তো সবসময় গল্পটা তা হয় না, ফলে দেখা যায় অনেক সময়ই আমরা হাতের অংশটা পায়ে মেলায়, পায়ের অংশটা হাতে, মাথার অংশ নাকের অংশটা কানে, যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট একটা ব্যাপার, একটা বায়বীয় ব্যাপার, এটা ঠিক মানুষের চেহারা না, বোঝানোর জন্য বলা হচ্ছে, তখন গল্পটা এক একজনের কাছে এক এক রকম হয়ে ওঠে। কিউবিজমে আমি মানুষ যদি ছড়াই ছিটাই আঁকেন, পিকাসো বা ইয়ের কথা বলছি, পিকাসোর কথা, যে তাহলে কিন্তু আমি ধরতে পারবো, কিন্তু যদি একটা অবস্তুগত অলৌকিক কিছু তিনি এঁকে দেন তার মাথায় চিন্তাটা আছে এরকম হতে পারে, কিন্তু রিডার তখন রিলেট করতে পারবে না। তো যাই হোক, এটা মার্কেজ বলছে, এই শহীদুল যে নিজেই বলছেন যে মার্কেজের লেখা পড়ে আমার মনে হচ্ছে যে এখানে একটা কিউ চিত্রকল্পের ফর্ম আছে, এবং চিত্রকল্প বলতে তিনি আর্টের কথা বলছেন, এই পেইন্টিংসের কথা বলছেন। এরপর বলছেন কিউবিজমের ব্যাপারটি, একটা জিনিসকে ভেঙে ছড়িয়ে দেওয়া, যেমন একটি ঘোড়ার মাথা একদিকে, পা একদিকে, এটা উদাহরণ হিসেবে শহীদুল জহির বলছেন। আমারও মনে হয়েছে যে লেখাগুলোকে যত বেশি ছড়িয়ে ছিটিয়ে এভাবে লেখা সম্ভব, এটা কিন্তু শহীদুল জহিরের সাক্ষাৎকারে, সাক্ষাৎকারটি নিয়েছিলেন আর কে নরে রনি, এখানে কিন্তু বলছেন শহীদুল জহির। তার মানে বোঝা যাচ্ছে শহীদুল জহির খুব আর্লি লেখালেখির শুরুতে মার্কেজ না পড়লেও, বাংলাদেশে যখন মার্কেজকে নিয়ে আলোচনা হচ্ছে শুরু হলো, তিনি কিন্তু শুরুর দিকের একজন মার্কেজের খুব নিবিড় পাঠক বলবো, এবং তিনি শুধু পাঠ করেননি, তার দ্বারা প্রভাবিত হওয়া যে কয়েকজন লেখক যদি দু একজন থেকে থাকেন শুরুতে, তাদের একজন কিন্তু শহীদুল জহির। এবং শহীদুল জহির কেন এই যাদু বাস্তবতা নিলেন, মানে যাদু বাস্তবতা বলতে চাচ্ছি যে যেটা আমরা এতক্ষণ বললাম যে মিথ, পরাবাস্তবতা এবং জনশ্রুতি, এইগুলোর পাশাপাশি তিনি সচেতনভাবে কেন যাদু বাস্তবতা নিচ্ছেন, কারণ বলছেন যে যাদু বাস্তবতা এই যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া গল্পটাকে, এটার একটা এটা একটা অপশন দেওয়া হচ্ছে যে ব্যাপারটা একটু ঘোলাটে করা গল্পটাকে, এবং জিনিসটাকে যদি আপনি মনে করেন যে একটা আউটলাইনটাকে, মানে এটা আমি কিন্তু শহীদুল জহির ভাষায় বলছি যে আউটলাইনটাকে ক্লিয়ার না করা গল্পের, ফটোগ্রাফিক না করা, যে আমরা অনেক সময় বলি না যে কোনো গল্প পড়তে গেলে এটা প্রশংসা স্বরূপ খুব আমি খুব হালকা মানে চটুল এটা প্রশংসা বলি, যে যখন কোনো একটা লেখক একটা লেখা পড়ে খুব পাঠক বলে যে আপনার এই গল্পটা পড়তে গিয়ে পুরো দৃশ্যটা আমি চোখের সামনে দেখতে পেলাম, যে আমি যেন ভ্রমণ করছি, পুরো দৃশ্যটা আমার সামনে ঘটছে, কিন্তু এইটাই কিন্তু সাহিত্যের কোয়ালিটির মধ্যে সবসময় পড়ে না, যে পুরো দৃশ্যটা ফটোগ্রাফিক করে তোলা, অনেক সময় আরও হেজি করে তোলা, দৃশ্যটা পাঠক ধরতে চাচ্ছে তার কাছ থেকে আরও দূরে সরিয়ে নেওয়া, যেটা জয়েসরা করেছেন, জয়েস জেমস জয়েসের কথা আসবে যদি, ওই যে স্ট্রিম অফ কনশিয়াসনেস বা পরাবাস্তবতা সাহিত্যের কথা বলছিলাম, যে
পরাবাস্তব সাহিত্যে তো আসলে একটা মনোলগের মতো স্ট্রিম অফ কনসিয়াসনেস একটা ফ্লো চলে, জাদুবাস্তবে কিন্তু সেইটা না। জাদুবাস্তবে কিন্তু খুব সচেতনভাবে একটা নির্মাণ, লেখক কিন্তু খুব সচেতন হন, একটা হয়তো হঠাৎ করে একটা অবাস্তব কিছু ঘটে যায়, অলৌকিক কিছু, কিন্তু এর পরের যে কেন ঘটালেন তারপরের যে বর্ণনাগুলো লেখক কিন্তু খুব সচেতন থাকেন। কিন্তু পরাবাস্তবতাটা পুরোটাই একটা আচ্ছন্নতা ঘোরের মধ্যে অনেক সময় গল্পটা বলা হয়, যেটি আমরা জ্যোতিপ্রকাশ দত্তের কিছু গল্প পড়তে গেলে ওটা পাবো, যে আপনি যদি নিজেও ওই সময় আমি খুব অস্থির থাকি গল্পটা আমি পড়তে পারবো না, আমাকে খুব খুব ওটার প্রতি মনোযোগী হতে হবে। তো এটা একটা ব্যাপার যে সব কিছু একদম ক্লিয়ার না করা, ফটোগ্রাফিক না করা, ফাজি করে তোলা এবং ছবিটাকে আরেকটু ঝাপসা করে ফেলা, এটা কিন্তু সচেতনভাবে শহীদুল জহির করেছেন। এই শহীদুল জহির কেন ডিফিকাল্ট আমরা জানি পড়তে গেলে, এই তার কথার মধ্যেই পাওয়া যাচ্ছে। এবং এই প্রচলিত কাঠামো ভাঙার ক্ষেত্রে শহীদুল জহির একই সঙ্গে কিউবিজম এই ফর্মটা জেনে শুনে ব্যবহার করলেন এবং একই সঙ্গে আরেকটা কাজ করলেন, তিনি অ্যাবস্ট্রাকশন করে তোলা, যে ফর্মটা ব্যবহার করে তিনি গল্পটাকে আরো অযৌক্তিক করে তুলছেন আস্তে আস্তে পাঠকের কাছ থেকে দূরে ঠেনে নিচ্ছেন, যেটা তিনি একটাকে বললেনও। এর ফলে যেটা হচ্ছে যে পাঠকের কাছে সবসময় শহীদুল জহিরের একেবারেই দুর্বোধ্যতা তৈরি হয়, যেটা মার্কেজের ক্ষেত্রে কিন্তু অতটা না। মার্কেজের ক্ষেত্রে আমি একটু পরে আসছি, আগে আমি শহীদুল জহিরের কিছু কোয়ালিটিস বলে নিচ্ছি। যে শহীদুল জহিরের সাহিত্যে আরেকটি বিষয় প্রস্তুতটা, যে এটা কতটা জাদুবাস্তবতা এবং পরাবাস্তবতার যে সমন্বয় এটা কতটা ঘটছে। উনি সচেতনভাবে আরেকটা সাক্ষাৎকারে বলছেন যে জাদুবাস্তবতা ব্যাপারটি আমি কেন নিলাম, আমি মার্কেজের কাছ থেকে পেয়েছি, উনি নিজেই বলছেন, এবং এটা আমি গ্রহণ করেছি দুটো কারণে, চিন্তা বা কল্পনার গ্রহণযোগ্যতার যে পরিধি সেটাকে আরও বিস্তৃত করতে, চিন্তাটাকে আরও ব্যাপক করতে। আমরা তো বুঝতেই পারছি যে কল্পনার চূড়ান্ত ব্যবহার কিন্তু জাদুবাস্তবতা, কল্পনাকে যদি আমি লিমিট করে দিই তখন কিন্তু আমি বাস্তবতার আমি যা যা দেখি আমার যে এক্সপিরিয়েন্স এটা কিন্তু বাইরে আমি যেতে পারবো না। ফলে আমাদের যে বাংলা সাহিত্যের যে রিয়েলিজম, সেই সাহিত্যের যে ধারা, বাস্তববাদী যে ধারা, সেই ধারাটা কিন্তু আমাদের দেখা বাস্তবতা। এই বাস্তবতাটা দেখা বলতে এটা নিয়ে আবার ই থাকে যে কতটা প্রত্যক্ষ বাস্তবতা কতটা পরোক্ষ বাস্তবতা। যেটাই হোক, এই বাস্তবতাটা অনেক সময় লেখক যে তার নিজের জীবন দিয়ে অনুধাবন করেন, নিজে প্রত্যক্ষ করেন তা না, এটা সমষ্টির যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাও লেখক পান। এই জন্যেই অনেক সময় আমরা বলি যে একজন মানুষ যখন একটা ব্রোথেলের গল্প লিখছেন মনে করুন, সেই লেখক ব্রোথেলে যাননি, তিনি কী করে লিখবেন, এই নিয়ে একটা তর্ক হয়, মৃদু তর্ক, এবং বলা হয় যে একটু বিশ্বস্ততা থাকবে না। এটা কিন্তু সবসময় সত্য না। লেখক যদি দুর্বল হন, তিনি ব্রোথেলে পড়ে থাকলেও তার গল্পটা দুর্বল হবে, কিন্তু যদি সবল লেখক হন তিনি কিন্তু উতরে যাবেন। যেমন আমরা ইয়ের কথা বলতে পারি, রিজিয়া রহমানের যে সেই রক্তের অক্ষর, এই গল্পটি লেখার উপন্যাসটি লেখার পর এটা একটু ব্রোথেলের গল্প, রিজিয়া রহমান কখনো ব্রোথেলে যাননি। মানে একটা উপন্যাস লেখার জন্য আলোচনা হয় না, বা এনজিও ওয়ার্কের মতো যে সেখানে গিয়ে একটু নোট নিয়ে আসলেন, তিনি যাননি। কিন্তু উপন্যাসটি প্রকাশিত হওয়ার পর পাঠকরা বলা শুরু করলেন যে এটি হচ্ছে একজন পুরুষ লেখকের লেখা উপন্যাস, কারণ এটা নারীরা এইভাবে লিখতে পারেন না। আরেকটি হচ্ছে যে কেউ কেউ এরকম বলা শুরু করলেন, তার কাছে কোনো চিঠি আসলো, ভাবলো যে যিনি লিখেছেন তিনি ব্রোথেলেরই কেউ একজন, তিনি এখানে ছিলেন, তো একটা মজার এক্সপিরিয়েন্স তার জীবনে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত উনি কেন পারলেন, পারলেন কেন শেষ পর্যন্ত, শিল্পে এই যে বললাম সমষ্টিক অভিজ্ঞতা, কেউ যদি তার অভিজ্ঞতার চিন্তাটাকে বিস্তৃত করতে পারেন তাহলে আমরা বাস্তবে কী কী হতে পারে সেইগুলো আমরা ধরে নিতে পারি, এবং সেই কারণে আমাদের এগুলো লিখতে খুব একটা সমস্যা হয় না। আরেকটি থাকে, এটা গেলো সমষ্টিক অভিজ্ঞতা থেকে, আমার পারিপার্শ্বিক, আমার রিডিং, আমার বন্ধু সার্কেল, আমার সমাজ, এই সব কিছু থেকে আমি একটা অভিজ্ঞতা পাচ্ছি, যে ঘটনার সাক্ষী আমি সরাসরি নিজে না। আরেকটি যে হিডিউমের কথা যদি বলি, আমি মানে যদিও আমি এই তত্ত্বে বিশ্বাস করি না যে নলেজ কী করে আসে, যে সেই ইমপ্রিসিজমের কথা, যে আমাদের টাবুলার আসা ফরাসি তাত্ত্বিক বলছেন যে আমাদের ব্রেনটা হচ্ছে এমটি স্লেট, তো ফলে আমাদের এই একটা পক্ষ বলছে নলেজ, ফলে আমরা বাস্তবে যে এক্সপিরিয়েন্স করতে করতে আমাদের নলেজটা আসে, তারপর আমরা সেটা শেয়ার করতে পারি। কিন্তু আরেকটা যে স্কুল তৈরি হলো, তারা বললেন যে না, এটা আসলে এমটি স্লেট না, এর ভিতরে আমাদের জিনগতভাবে আমরা কিছু অভিজ্ঞতা নিয়েই জন্মাই, এবং ছোটোবেলা থেকেই আমরা সেই অভিজ্ঞতা বংশ পরম্পরায়, যেমন ধরুন আমি বাঘ শিকারে যাইনি, কিন্তু একটা শিকারি ওই মুহূর্তে এটা কেমন অভিজ্ঞতা হতে পারে, এটা আমার রক্তে আছে 1000 বা 500 বছর বা 200 বছর 300 বছর আগে থেকে, কারণ কোনো না কোনো পূর্বে কোনো না কোনো আমার প্রজন্মের কেউ না কেউ শিকারের অভিজ্ঞতা তার আছে, সেটা আমার ভিতর থেকে আসছে। তো এটা কতটা সায়েন্টিফিক আমি জানি না। আরেকটা থাকে ফ্রয়েডের যে সাইকোলজি, যে আমাদের অভিজ্ঞতা হয় কী করে, আমাদের যে তিনটা স্তর আমাদের চিন্তার, ইড, ইগো এবং সুপার ইগো, আমরা যে শিশু অবস্থায় জন্ম নিচ্ছি তখন আমাদের থেকে ইড, আমাদের কোনো অভিজ্ঞতা থাকে না, আমরা সব কিছু আমরা
খুব এক্সপিরিয়েন্স করতে চাই, আমরা গ্যাদার করতে চাই, আমরা লজিক বুঝি না, আমরা আগুন দেখলে হাত দিতে চাই, আমরা পানি দেখলে লাফ দিতে চাই, এর ইম্প্যাক্টটা আমরা বুঝি না। কিন্তু ইম্প্যাক্টটা যখন বুঝতে শিখি একবার দুবার আঙুল আগুনে দিয়ে দিয়ে, তখন আমরা বুঝি যে আঙুল আগুনে দিলে আমার আঙুলটা পুড়ে যাবে, আমি ইট হার্টস, তখন যেটা হবে কি সেটা হবে ইগো, ইগোটা বিল্ড আপ করবে। এবং তারপরে ইগোর পরের স্তর সুপার ইগো, যখন আমার ভিতরে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হবে, সেলফ এস্টিম এবং আত্ম মানে অহংবোধ তৈরি হবে, আমাদের সমাজে যে শ্রেণীবোধ এইসব জিনিসগুলো তৈরি হবে, তখন সুপার ইগো। তো যাই হোক, মানে এভাবেও নলেজ এক একভাবে আসে। শহীদুল জহিরের যেটা বলছেন, যেটা যে তার চিন্তার পরিধিটাকে ওপেন আপ করে দিতে তিনি জাদুবাস্তুটা সচেতনভাবে নিলেন, এবং এটা ওই ওই জায়গাতে আসলাম যে খুব ক্রিয়েটিভ জায়গা থেকে আসলে আসলে এই জাদুবাস্তবতা ব্যবহারটা করা যায়। শহীদুল জহির জাদুবাস্তবতা, এখন প্রশ্ন আসছে যে জাদুবাস্তবতা তিনি ইয়ের কাছ থেকে নিলেন, আপনাদের যদি, আচ্ছা একজন বলছেন রেকর্ড করে রাখতে, না আমি আসলে এত সিরিয়াস না, আমি ভালো লাগছে না বলে শেয়ার করছি, ফলে এটা রেকর্ড করে পরে কাউকে শোনানোর কোনো ইচ্ছা আমার নাই, কারণ আমার নিজেরই হাসি পাবে যদি আমি পরে নিজে শুনতে চাই, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমার তাই হয়, ফলে এটা শেষ হবে আমি চেষ্টা করবো এটা ডিলিট করে দিতে। আচ্ছা সেটা হলো যে যে জায়গায় ছিলাম, যে জাদুবাস্তবতা, শহীদুল জহিরের জাদুবাস্তবতা এবং মার্কেজের জাদুবাস্তবতাটা এখন কথা আসছে যে নিলেন বটে, কিন্তু কতটা কাছাকাছি। তার আগে আমি একটা কথা বলি যে আবারও আসি, এই বইটি খুব গুরুত্বপূর্ণ, সিং উইথ দ্য থার্ড আই, ম্যাজিক্যাল রিয়ালিজম ইন ওয়েস্ট আফ্রিকান ফিকশন। এই বইটা পড়তে গিয়ে যেটা হয়েছে যে, ও এটাও এটা এটা যেহেতু কম্পারিটিভ জায়গা তৈরি হয়েছে, যে জাদুবাস্তবতা কিন্তু এই দুজনের তুলনা করার আগে বলি যে প্রথমেই ধরে নিতে পারি যে একরকম হবে না। কারণ কি, এই যে জাদুবাস্তবতার যে বোধটা লেখকদের মধ্যে তৈরি হয়, সেই বোধটা অনেক অধিকাংশ সময় তার নেটিভ যে এলিমেন্টসগুলো, যেমন তার নেটিভ যে জনশ্রুতিটা কেমন, তার নেটিভ মিথটা কেমন, তার নেটিভ যে এপিক, এপিকগুলো কীভাবে লেখা হয়েছে, এবং তার যে ফ্যান্টাসিটা কেমন তার সাহিত্যে, সেই জায়গাগুলো কিন্তু পরবর্তী যে আধুনিক জাদুবাস্তবতা যেটা বলছি সেটা কিন্তু তৈরি হতে সহযোগিতা করে। সেই কারণে ল্যাতিন সাহিত্যের যে জাদুবাস্তবতা, যেটা আমরা একদম ইয়ের থেকে যদি আসি ল্যাতিন সাহিত্যের বোঝার জন্য, যে মার্কেজ এই শহীদুল জহির তুলনা করতে গেলে কাজে লাগবে, ধরুন একেবারে প্রথম আধুনিক উপন্যাস যদি বলি, টেলর গিনজি তো প্রাচীনতম উপন্যাসের একটি, কিন্তু আমি বলছি উপন্যাসের খুব ফর্মের জায়গা থেকে আধুনিক, সেটি ডন কিহোতে। এখন ডন কিহোতে তো কত 200 বছর আগে লেখা হলো কিনা, ডন কিহোতে যদি দেখি যে ডন কিহোতে কিন্তু জাদুবাস্তবতার অনেক এলিমেন্ট সেখানে আছে, যে সেই সেই যে নাইট, সে যে মনে করছে যে নাইট, এবং সে একটা ছোট্ট কুঁড়ে ঘরের সামনে গিয়ে মনে করছে যে এটা একটা রাজপ্রাসাদ, একটা ব্রোথেলের সামনে দাঁড়িয়ে মনে করছে, ব্রোথেল যারা বার্গনিতা তাকে মনে করছে তার রাজ রানী, তো এই যে স্যাটায়ার, ছোটো ছোটো করে স্যাটায়ার করছে, এবং তার মনে হওয়াটা না, তার কাছে মনে হচ্ছে যে আসলে এটা সেটা সে অনুধাবন করছে, ফলে এর মধ্যে অনেক এলিমেন্টস আছে। তারপরে এটা ওল্ড স্কুল, ল্যাটিন আমেরিকান যদি বলি ওল্ড স্কুল, তারপরে রুলফোর যে পেদ্রো পারামো, পেদ্রো পারামো একই সাথে জাদুবাস্তব এবং পরাবাস্তব, সেটা নিয়ে আমি আর একটা অন্যদিন যদি হয় আড্ডা দিব, যে পেদ্রো পারামো যে গ্রামটা মাকন্দো, এই গ্রামে একটা চরিত্র যাচ্ছে এবং সে তার মা বলেছে যে ওখানে তার বাবা আছেন, তার বাবা কিন্তু মারা গেছেন, তো সেখানে তার বাবাকে পেতে যাচ্ছে, এবং সেই গ্রামটা অদ্ভুত গ্রাম, সেই গ্রামটা প্রথমে হচ্ছে পাওয়াটাও একটা রহস্যজনক, সেই গ্রামটা রাস্তা খুঁজে খুঁজে বের করা, কারণ যে গ্রামটার অস্তিত্ব আজ আছে কি না সেই গ্রামটাতে একটা একটা ন্যারেটর পৌঁছাচ্ছেন, এবং সেইখানে গিয়ে দেখা গেল কি তার বাবাকে খুঁজতে, এবং সেইখানে গিয়ে দেখা গেল কি সে মানুষজন একটা অদ্ভুত মানুষজন, এবং কেউই জীবিত না, মনে হচ্ছে সব একটা মৃতদের গ্রামে এসেছে, এবং সেইখানে গিয়ে আবার জীবিত মানুষের সাক্ষাৎ হচ্ছে, মৃতদের সাক্ষাৎ হচ্ছে, তার মা চলে আসছে, তার নানি চলে আসছে, যে মানুষগুলো নো মোর অ্যালাইভ, তারপরে একটা 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 অদ্ভুত ব্যাপার, এইটা বলে বোঝানো মুশকিল, এটা খুব সবার অভিজ্ঞতার মধ্য দিয়ে নেওয়া উচিত, কারণ এই যে বললাম জাদুবাস্তবতা অনেক সময় ব্যাখ্যা করা যায়, যেটা 100 ইয়ার্স অফ সলিটিউড ব্যাখ্যা করা যাবে, মার্কেজের যে কোনো অধিকাংশ রচনায় কিন্তু একটা মোটামুটিভাবে খুব চমৎকারভাবে তার ইমেজগুলো কীভাবে কীভাবে ঘটছে ব্যাখ্যা করা যায়, পরাবাস্তবতা কিন্তু অনেক সময় আমাদের ব্যাখ্যার বাইরে চলে, ব্যাখ্যাতীত। তো এই মাখন্দ এই এইটা মানে এই যে পেত্রপাড়া, এটা কিন্তু সবসময় ব্যাখ্যা করা যায় না,
তো পেড্রো পারামোর কথা বলছিলাম যে রুলফো, এই রুলফো কিন্তু একটা বড় রকম কন্ট্রিবিউশন আছে লাতিন আমেরিকানে জাদু বাস্তবতা নিতে, কারণ এই রুলফোর কে স্বয়ং গুরু মানছেন মার্কেজ নিজেই, মার্কেজ কিন্তু নিজেই বলছেন যে তাকে তাকে তারা গুরুর মতো শ্রদ্ধা করছেন। তো এরপরে কার্পেন্টিয়ারের কথা আসে, আলহি কার্পেন্টিয়ার। তো এরকম করে যারা আসছেন একেবারে হালে, যারা এখনো যারা লেখালেখি করেন সিনিয়র গোস্ট রাইটারদের মধ্যে ইজাবেল আয়েন্দ, তারও দেখি যে মার্কেজের একটা যোগ্য উত্তরসূরি, ওদের জাদু বাস্তবতার একটা ব্যাপার থাকে ঘোর এবং আচ্ছন্নতা অনেক বেশি, এবং এটা পড়া বাস্তবতা এবং জাদু বাস্তবতা মনে হয় যেন প্রায় একই সুতোর উপর দিয়ে হাঁটার মতো। কিন্তু মানে এখানে যৌক্তিকতার কোনো ধার ধারে নেই, এদের বিশ্বাসটাও তাই যে ওখানকার মানুষজনের, ওই যে বললাম তার বিশ্বাসটা তার জাদু বাস্তবতা কেমন হবে সেইটার ক্ষেত্রে একটা বড় রকম অবদান রাখে। ওখানকার মানুষজন কিন্তু অনেক রকম কিছু বিশ্বাস করেন, এবং তাদের যে ধরুন একটা মৃত মানুষ তার সঙ্গে কীভাবে অংশগ্রহণ করবে, তাদের যে রিচুয়াল, তাদের যে অনেক কিছু কিন্তু তারা বিশ্বাসেরই অংশ। আবার উল্টো যদি আসি যে আলাদা কীভাবে হয়, দু তিনটা জায়গার কথা বলি। জাপানে যদি আসি, জাপানি মানুষজন কিন্তু খুবই রেশনাল, ঠিক লাতিন আমেরিকান মানুষের ঠিক উল্টো চরিত্র যদি বলি জাপান। সেই জাপান থেকে যখন জাদু বাস্তবতার কিছু হিন্টস নিয়ে, উপকরণ নিয়ে গল্প লিখছেন মুরাকামি, তখন কিন্তু মুরাকামি পরিষ্কারভাবে আলাদা হয়ে যাচ্ছেন। কারণ মুরাকামি জাপানের যে মেয়ে, জাপানের যে ফ্যান্টাসি, তা তো আসেই আলাদা। মুরাকামি আসলে আরও বেশি গ্রহণ করেছেন, তিনি বারবার বলেন, পশ্চিমা ইউরোপিয়ান সাহিত্য থেকে। মুরাকামি কিন্তু জাপানি ক্লাসিক্সকের কাছে অতটা তিনি বলেন যে আমি নিনি না, কারণ ছোটোবেলা থেকে তার যে রিডিং হ্যাবিটটা গড়ে উঠছে, যে যারা ওই সমুদ্রে যারা বিভিন্ন নাবিক যারা আসতো, যারা ব্যবসায়ী, তারা কিন্তু বইটই এনে যে ওখানে বিক্রি করে দিত এই নগর তৈরি নগরে আর কি। তো তখন দেখা গেল যে বন্দর নগর আর কি, সেখান থেকে মুরাকামি বইগুলো ছোটোবেলা থেকে কিনে কিনে পড়ছে। তো মুরাকামির ফাউন্ডেশনটা তৈরি হচ্ছে একই সাথে ইউরোপিয়ান এবং একই সঙ্গে জাপানি, দুটোর একটা ব্লেন্ডিং, কালচারাল ব্লেন্ডিং, এবং এই দুটোই কিন্তু রিয়ালিজমের একটা চূড়ান্ত। ইউরোপিয়ান সাহিত্য কিন্তু আমরা যে যদি সাহিত্য দেখি, ইউরোপিয়ান সাহিত্য কিন্তু বিশেষ করে ব্রিটিশ লিটারেচার কিন্তু খুব বাস্তববাদী সাহিত্যের একটা চরম দৃষ্টান্ত। যদি আমরা সেই ভিক্টোরিয়ান এজ থেকে উপন্যাসের যে বিকাশটা আমরা দেখি, লাতিন আমেরিকার যে উপন্যাসের বিকাশ ঘটছে, যেখান থেকে পেদ্রো পেদ্রো পারামো বলি, বা তার আগে আমি বললাম দন কিহোতের কথা, ব্রিটিশ সাহিত্য কিন্তু সেই জায়গা থেকে না। ব্রিটিশ সাহিত্য কিন্তু হচ্ছে তাদের যে মধ্যযুগের যে সাহিত্য, বা এই যে ভিক্টোরিয়ান পিরিয়ডের যে উপন্যাসের কথা যদি বলি, তো তাদের উপন্যাস কিন্তু একদম হাট করে আর কি। সেই কারণে মুরাকামির উপন্যাস যখন হচ্ছে, মুরাকামি কিন্তু পুরোটাই আচ্ছন্নতা না থেকে, মুরাকামি কিন্তু একটা ব্যালেন্স একটা ব্যাপার আছে মুরাকামির উপন্যাসে, যে কারণে এখানে জাদুবস্ত পরাবস্তব তো থাকে, কিন্তু একটা হিন্টস হিসেবে পুরো ঘোর ভাষার মধ্যে দিয়ে, প্রতিটা ওয়ার্ডের মধ্যে দিয়ে তৈরি করেন এই লাতিন সাহিত্যের যারা। একইভাবে যদি এবার আসি, আমি বলছিলাম যে একটু সরব, একই সঙ্গে যদি আমি আসি এবার মধ্যপ্রাচ্যের সাহিত্যের দিকে, এবং এইখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার যে মধ্যপ্রাচ্যের সাহিত্যের শুরুটা হলো জাদু বাস্তবতার একটা চরম দৃষ্টান্ত দিয়ে, যার প্রভাব লাতিন পর্যন্ত গেছে। কারণ আরব্য রজনীর প্রভাব কিন্তু একেবারেই, বোহেজরা, ওসারা, জোসারা সবাই কিন্তু ওরা বলেন যে ওখানে কিন্তু জনপ্রিয় হয়েছে, এবং আরব্য রজনীর কথা কিন্তু ওখানে একেবারেই আমাদের বাংলাদেশের সাহিত্যের চেয়ে বরঞ্চ আমি কোনো কোনো ক্ষেত্রে দেখি যে ওরাই বেশি প্রভাবিত হয়েছিল ওই সময়। তো আরব্য রজনীর যে সাহিত্যে, যে যেখানে জন্ম যাদের সাহিত্যে, তাদের সাহিত্যে জাদুবাস্তবতা কীভাবে আসতে পারে, এই প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মোটামুটি আমার ব্যক্তিগত পড়াশোনা থেকে দেখেছি যে এখন যারা মধ্যপ্রাচ্যে থেকে, মিডল ইস্টে থেকে, আরব কান্ট্রিগুলো থেকে লেখালেখি করেন, যাদের জাদুবাস্তবতা তুলনামূলকভাবে ছোটো ছোটো হিন্টস থাকে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু তুলনামূলকভাবে কম। কেন কম বলি, যে আরব্য রজনীর জায়গাটা থেকে তারা কেন সরে আসলেন, আপনি দেখবেন যে ইসলাম, ওই যে বললাম যে একটা চলমান ফেথ, বিশ্বাস, জীবন আচরণ, এটা তো লেখক লেখালেখির শিল্পকে নিয়ন্ত্রণ করে। আমাদের বিশ্বাসের মধ্যে কিন্তু আছে একটা জিন, ধরুন জিনের কিন্তু আমরা আমরা ধার্মিক ধর্মের মধ্য থেকে আমরা বিশ্বাস করি। তো এই জিন নিয়েও কিন্তু দেখবেন যে বাংলাদেশে কিন্তু কোনো ওই অর্থে কোনো উপন্যাস তৈরি হয়নি। আমি মধ্যপ্রাচ্যে ওরকম জিন নিয়ে এখন আধুনিক কোনো ওইরকম আমি বিনির্মাণ ওই ধরনের দেখিনি, কারণ ধর্মের জায়গাটাই প্রশ্ন করা, বিনির্মাণ করা খুব রিস্কি। আর একটা থাকে, ধর্মীয় বিশ্বাসের মধ্যে আমাদের আছে কিন্তু কুসংস্কার বলে একটা শব্দ আছে, যেটি কিন্তু লাতিন সাহিত্যের মধ্যে এই প্রশ্নটা আসছে না, যে কুসংস্কার হচ্ছে যে আমরা যেগুলো বিশ্বাস করি এইটা আবার আমরা একটা অনুমোদন চাই আমাদের ধর্মের কাছে, আমাদের বিশ্বাসের কাছে। সেই বিশ্বাসে কিন্তু আমাদের যে রিচুয়ালগুলো আছে সেইগুলো কিন্তু একটা একটা থাকে যে ধর্মীয়ভাবে কতটা অনুমোদনযোগ্য। তখন কিন্তু এই প্রশ্নগুলো আসে যে আমি ভূতে বিশ্বাস করা যাবে না, আমি কবরে, দেখবেন আমাদের আমাদের দেশে
যে মাজার ভিত্তিক যে ধর্মীয় গোষ্ঠীগুলো গড়ে উঠছিল তাদের ভিতর কিন্তু এই জাদুবাস্তব এলিমেন্টস গুলো বেশি ছিল। মাজারে মোমবাতি জ্বালিয়ে রাখা, তারপরে মনে হয় যেন তারা ডেড সোল, মৃতের আত্মাকে দেখতে পাচ্ছেন, তারপর তারা এরকম তাদের ভিতর থেকে এরকম অনেক আধ্যাত্মিক ব্যাপার স্যাপার ছিল। কিন্তু আরেকটি ধর্মের যে ওয়াহাবিজম, সেখানে কিন্তু এগুলো পাত্তা নাই। সেগুলো হচ্ছে যে একেবারে ইসলাম যা বলে তার বাইরে তুমি যদি এক্সপিরিয়েন্স করো সেটা ভুল, সেটা হয় না, সেটা সম্ভব না, আত্মা কখনো তোমার সাথে কমিউনিকেট করবে না। ধরুন এই ধরনের বিশ্বাসগুলো তৈরি আসে এই যে ছোট ছোট রিচুয়াল যেগুলো ঘট তৈরি করে মাজার কেন্দ্রিক, মৃতদের সঙ্গে জীবিতদের একটা মিলন। এটি কিন্তু জাদুবাস্তবতা বা সাহিত্যের একটা বড় ব্যাপার যে মাঝে মাঝে এই মৃতরা জীবিতরা চলে আসছেন, মৃতদের মৃত জীবিতরা মৃতদের কাছে চলে যাচ্ছেন, মৃতরা জীবিতের কাছে আসছেন, বা বোঝা যাচ্ছে না কে জীবিত কে মৃত। এইগুলো কিন্তু আমাদের কালচারালি খুব একটা পারমিট করে না। মিডল ইস্টের কিন্তু এই প্রভাবগুলো আছে, যে এই সেন্সরশিপগুলো, যারা আরব দেশ থেকে লেখক, যারা আরব দেশ থেকে বাইরে থেকে লেখেন কোনো কারণে সেখান থেকে বিতাড়িত, ব্যানিশড, তাদের কথা আলাদা। আমি কিন্তু বললাম যারা এই বিশ্বাসের মধ্য থেকে লেখেন তাদের কথা। তো এই কারণে আমি বলতে চাচ্ছিলাম যে শহীদুল জহির এবং মার্কেজ, যদিও শহীদুল জহির বলেন মার্কেজ থেকে তিনি ইন্সপায়ার্ড, কিন্তু ঐতিহাসিকভাবে তারা আলাদা হতে বাধ্য, কারণ দুজন দুটো ভাষায় লিখছেন, দুটো সংস্কৃতি থেকে লিখছেন। এবং ভাষাও কিন্তু আমি চাই আর না চাই, আমি যদি বলি যে আমি আমার মিথ সম্পর্কে জানি না, আমি আমার কালচার সম্পর্কে জানি না, আমি আমার সাহিত্যের ঐতিহ্য সম্পর্কে জানি না, আমি কিন্তু ওই ভাষায় লিখলে কিন্তু আমাকে ভাষা আমার অজান্তেই আমাকে ইনপুট দেবে, কারণ ভাষার কোনো না কোনো শব্দ কিন্তু এইসব জায়গা থেকে আসে। সেই কারণে এই যে মুরাকামির কথা হচ্ছিল, মুরাকামি সবসময় সচেতনভাবে বলেন যে আমি জাপানি সাহিত্যের ক্লাসিকের কাছে অতটা ঋণী না যতটা আমি ওয়েস্টার্ন সাহিত্যের কাছে, কিন্তু এন্ড অফ দ্য ডে তিনি যেহেতু ভাষাটা ব্যবহার করেন জাপানি, তিনি কিন্তু ইংরেজিতে লিখছেন না, তিনি জাপানি ভাষা লিখছেন। সেই কারণে কিন্তু তার অবচেতনে ভাষাই কিন্তু তার কাছে তৈরি করে দেয় জাপানি সাহিত্য কী, জাপানের সাহিত্যের ঐতিহ্য কী এটার মধ্যে দিয়ে। তো শহীদুল জহিরের ক্ষেত্রে এটা ভীষণভাবে ঘটছে। এইবার শহীদুল জহিরের জাদুবাস্তবতা এবং মার্কেজের জাদুবাস্তবতা তুলনার জায়গায় যদি যাই, মার্কেজ ভীষণভাবে দেখবো যে সমাজমুখী। মার্কেজ গল্পটা বলতে চাচ্ছেন একটা সোসাইটিকে ইন্ডিকেট করে, এবং শেষ পর্যন্ত তিনি সমাজের কাছে ফিরে যাচ্ছেন এবং ব্যক্তির অভিজ্ঞতাকেই তিনি সমষ্টির অভিজ্ঞতা করে তুলছেন মার্কেজের। অন্যদিকে শহীদুল জহিরের দেখবো যে সমষ্টির অভিজ্ঞতাটি তিনি নিচ্ছেন। তার খুব ইন্টারেস্টিং ব্যাপার, একটা প্যারাডক্সের মতো, যে তিনি বলছেন সমষ্টির বয়ানে গল্পটাকে, কথক কিন্তু পুরো মহল্লার ডাউন টাউন, তারা কিন্তু বলছেন যে লোকজন বিশ্বাস করে, মহল্লার লোকজন মনে করে, তিনি কিন্তু ব্যক্তি কিন্তু একজন না, একজন নারীটার না, কিন্তু সমষ্টির কাছ থেকে তিনি গল্পটাকে নিয়ে আসছেন ব্যক্তির অভিজ্ঞতার মধ্যে, এমনভাবে নিয়ে আসছেন যে শেষ পর্যন্ত পাঠক আর সমষ্টির অভিজ্ঞতা হিসেবে পাচ্ছে না গল্পটাকে। সমষ্টির অভিজ্ঞতা মানে তো সবার জন্যই বোধগম্যতা, গল্পটি আস্তে আস্তে যেন আমার কাছে ওই যে বললাম ফাজি হয়ে যাওয়া, অস্পষ্ট হয়ে যাচ্ছে এবং ব্যক্তির ব্যক্তি কেন্দ্রিকতার মধ্যে চলে যাচ্ছে, ব্যক্তিমুখী হচ্ছে, অন্তর্মুখী হচ্ছে। মার্কেজের ঠিক বিপরীত, এবং মানে একটা সিদ্ধান্তহীনতার জায়গা তৈরি হচ্ছে এই শহীদুল জহির এসে, এটা মার্কেজের তুলনামূলকভাবে কম, এবং শেষ পর্যন্ত একটা ননসেন্স স্টোরির দিকে একটা ইঙ্গিত দিচ্ছে শেষের দিকে। আপনারা যদি দেখেন যে কাফির ও দ্বারকা, সেই কাক মানুষটাকে মুড়িয়ে যখন তুলে নিয়ে চলে যাচ্ছে, বা ডুমুর খেকো মানুষ এসে গিয়ে দেখছে বাড়িটা, ওখানে গিয়ে দেখছে কিছু নেই, এবং শেষ পর্যন্ত গল্পটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, মানে একটা শেষ পর্যন্ত ক্রোনোলজি মেনটেন করে করে একটা চিন্তা দাঁড় করানো, এইটা হচ্ছে কারণ একটা ননসেন্স জায়গাতে শহীদুল জহির নিজেই নিয়ে যেতে যাচ্ছেন। এই ননসেন্সটা কীরকম, যেমন হাট্টিমাটি টিম, তারা মাঠে পাড়ে টিম, তাদের খেলা দুটো সিং, তারা হাট্টিমাটি টিম, এন্ড অফ দ্য ডে কোনো অর্থ নেই, কিন্তু অর্থ আমরা নানানভাবে তৈরি করতে পারবো। আমি বলছি খুব সরলভাবে, ভাষার মধ্যে কোনো অর্থ নেই। তো এইরকম একটা অর্থহীনতার দিকে ঠেলে দিচ্ছেন শহীদুল জহির। এবং মার্কেজের ক্ষেত্রে যেটা হচ্ছে যে মার্কেজ একেবারেই তার যে সোসাইটিটা, আমরা যদি দেখি যে যতটা ইতিহাস এবং সোসাইটির সঙ্গে যতটা নিজেকে মেলাচ্ছেন, এবং সেই মেলাতে গিয়ে তিনি যে এলিমেন্টসগুলো আনছেন তার বিশ্বাসের জায়গা থেকে, ঘটনাগুলো ঘটছে যেগুলো ঘটা সম্ভব না অলৌকিক, সেই ঘটনাগুলো একটা সময় গিয়ে মনে হচ্ছে যে ভীষণভাবে আমাদের যে জীবনযাপনের অংশ। শহীদুল জহির যেটা করছেন মাঝে মাঝে কিন্তু ওটার থেকে আবার সরে নিচ্ছেন। শহীদুল জহির দেখবেন মাঝে মাঝে কোনো কোনো জায়গায় একটা দুটো করে আবার পাঠককে সচেতনভাবে কানেকশনটা, তারটা কেটে দিচ্ছেন, পাঠককে বোঝাচ্ছেন গল্পটা তোমার না, গল্পটা আমার, মহল্লার না, যে মহল্লার লোকজন গল্পটা বর্ণনা করছে মহল্লারও না, গল্পটা তার। মার্কেট যেটা বলছেন
যে গল্পটা আমি বলছি কিন্তু গল্পটা মহল্লার, গল্পটা তোমার, এইরকম কিছু ব্যাপার আছে। আরেকটি ব্যাপার থাকে যে মার্কেট যে মুহূর্তে তার গল্পের ভেতর মানে থেকে বের হয়ে এসে, মানে একটা হচ্ছে শহীদুল জহির আস্তে আস্তে গল্পটা শুরু করেন তার ডাউন টাউন দিয়ে এবং শেষ করেন একটা রূপকথার মধ্যে দিয়ে, ঢুকে চলে যান। শহীদুল জহির ঠিক বিপরীত একটা কাজ করেন। আচ্ছা, আমার মনে একটু জটিল মানে হয়ে যাচ্ছে বিষয় বলা, আরেকটি জায়গা বলি বেশি দীর্ঘ না করে, যে পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা। মার্কেজ একটা চমৎকার কথা বলছেন যে জাদু বাস্তবতাটা কখন জাদু বাস্তব হবে। মার্কেজ বলছেন যে ধরুন আপনি লিখলেন যে আকাশে হাতি উঠছে, তখন এটা জাদু বাস্তবতা হবে না। যদি আপনি এইভাবে বলেন যে আকাশে হাতি উঠছে, মানুষজন দেখলো, তারপর কিছু একটা ঘটনাগুলো ঘটছে, মার্কেজ বলছেন জাদু বাস্তবতা যেটা করে ডিম্যান্ডস ডিটেল, যাতে মানুষ মনে করে যে আসলেই ঘটছে। মার্কেজ তখন বলছেন কি, আকাশে ধরুন 99টা হাতি উঠছে, তার মধ্যে দুটো সাদা, তখন মনে হচ্ছে কি যে মানুষ আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ আপনি তো দেখছেন দুটো সাদা গায়ের রং বিবরণ দিচ্ছেন এবং আরও যদি পারিপার্শ্বিক বিবরণ থাকে। এইগুলো বলার মধ্যে দিয়ে যেটা হচ্ছে যে জাদু বাস্তবতাকে আপনি একেবারেই ডিটেলিংয়ের মধ্য দিয়ে বিশ্বস্ত করে তুলছেন। এইটা কিন্তু শৈলীল ঝেড়ে কোনো কোনো ক্ষেত্রে মিসিং। এটা কিন্তু জাদু মানে মার্কেজ কিন্তু তার প্যারিস রিভিউ যে সাক্ষাৎকারটা দিচ্ছেন সেখানে কিন্তু সচেতনভাবে বলছেন যে এই ডিটেলিংটা খুব দরকার জাদু বাস্তবতায়। যখনই আমি বাস্তব কিছু বলবো তখন কিন্তু আমার ডিটেলিংটা মিস গেলে সমস্যা নাই, তখন আমি যদি অল্প একটা হিন্ট দিয়ে যাই পাঠক ধরে নেবেন। কিন্তু যখনই আমি বলবো যে পাখাওয়ালা একজন মানুষ এসে পড়লো একটা সাধারণ মানুষের মধ্যে যার ডানা আছে, তখন ওই ডানার আমাকে একটু বিবরণ দিতে হবে, তখন আমাকে ওই লোকটার বিবরণ দিতে হবে এমন করে যেন লোকটা আসলে ওই যে ইমেজ তৈরি করা, যে কথাটা বলছিলাম যে আমাদের দৈনন্দিন জীবনে আমি ট্রেনে যাচ্ছি, এটার ইমেজ আমার চারিদিকে গাছ আছে নদী আছে এইগুলো বলে আমার ইমেজ না তৈরি করলেও চলে। ট্রেন কোথা দিয়ে যায় একটা ল্যান্ডস্কেপ আমরা কল্পনা করতে পারি, কিন্তু ফলে ওইটাকে বরঞ্চ আমি কোনো কোনো ক্ষেত্রে ওইটাকে আমি ফেড আউট করবো, পাঠককে একটু আমি সরিয়ে নেব। কিন্তু যে ডিটেলটা আসলে সম্ভব না সেটা এমন করে দিব যেন পাঠক ওই মুহূর্তে পুরো সিনটা দেখতে পারে। এই যে বিশ্বস্ততা জায়গাতে নিয়ে যাওয়া, একই সঙ্গে যারা ঘটনাটার সাক্ষী হচ্ছে তারা যেমন বিশ্বাস করছে ঘটনাটি ঘটছে এবং তারা সেই অনুযায়ী কিন্তু তাদের অ্যাক্টিভিটিস প্রকাশ করছে কাজের মধ্যে দিয়ে। যেমন আমি আমার গল্পে বললাম যে কবর থেকে উঠে আসার পর, রহমান উঠে আসার পরে পুরো গ্রামের মানুষ তার জড়ো হচ্ছে যে তার কাছে পানি পড়া নেবে। একটা পর্যায়ে যখন তাকে পানি পড়া তার কাছে নিতে পারছে না, তখন সে যে পুকুরে গোসল করেছিল সেই পুকুরের গোসলটায় তার মালিক ওইখানে বসে গেল, টাকা পয়সা বললো যে যে যা দিবেন দেন, সেই পুকুরের পানি সে বিক্রি করা শুরু করলো। শহর থেকে মানুষজন যাচ্ছে বাস টাস নিয়ে সেই পানি পড়া আনবে তাদের অসুস্থ লোকজন বাঁচানোর জন্য, উল্টো দেখা গেল যেতে যেতে দু একটা বাস খাদে পড়ে মানুষই মারা গেল। এইরকম একটা গল্প তৈরি হচ্ছে, একটা একটা মিথ তৈরি হচ্ছে, কিন্তু এই দ্য ভেরি টাস্ক, সেই টাস্কটা কিন্তু এমনভাবে দেওয়া হচ্ছে যে ওইটা কিন্তু বিশ্বস্ত, ওটা কিন্তু মানুষ বিশ্বাস করেই সেখানে যাচ্ছে। কেউ কিন্তু প্রশ্ন করছে না ওখানে, একজনও লজিক্যাল বিং নাই যে বলবে যে এটা সম্ভব না, সবাই যাচ্ছে এবং সেই সম্ভাব্যতার জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। এবং কি মিডিয়াও যাচ্ছে তার সাক্ষাৎকার নিতে, যে তার কবরে যাওয়ার পর তার এক্সপিরিয়েন্স কেমন, সে কেন ফিরে আসলো পৃথিবীতে, তার কোন মায়ার টানে সে পৃথিবীতে আসলো, এই জিনিসগুলো তৈরি করা হচ্ছে মার্কেজিও। কিন্তু শহীদুল জহির কিন্তু এইগুলো ধার ধারছেন না। শহীদুলের যার জাদু বাস্তবতা আরও বেশি কমপ্লেক্স একটা জায়গাতে বলি, সেটা হলো শহীদুল জহিরের জাদু বাস্তবতা একই সঙ্গে মিথ, একই সঙ্গে যে লোকবিশ্বাস বা জনশ্রুতি, একই সঙ্গে ফ্যান্টাসি এবং এই জাদু বাস্তবতা বললাম। এই শুরুতে আমি এই ডেফিনেশনগুলো দিলাম এই কারণেই যে এই সবগুলোর কিছু না কিছু এলিমেন্টস দেখা যাবে যে শহীদুল জহিরকে আছে। ফলে শহীদুল জহির জাদু বাস্তবতা নিয়ে বা পরাবাস্তবতার কথাও বলি, শহীদুল জহির জাদু বাস্তবতা নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই এই যে সাহিত্যের আরও যে ফর্মের কথা বললাম, জনরার কথা বলছি, এই যা এই জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে একটু একটু ধারণা নিয়ে না নিলে শুধু মোটা দাগে শহীদুল জহিরকে একেবারেই জাদু বাস্তবতার এই ফর্মে ফেলা যাবে না। যে জাদু বাস্তবতা বলতে বলছে ডেফিনেশনের জায়গায় জাদু বাস্তবতা যেটা কী আর কি, তারপর কিউবিক ফর্মের ব্যবহার একটা বড় ব্যাপার, তো এই জিনিসগুলো শহীদুল জহিরের ভীষণভাবে শহীদুল জহিরের মধ্যে আছে আছে। কারণ কি, আবার শেষ আমি শেষের দিকে চলে এসেছি, আরেকটি বইয়ের কথা বলি। আমি এটা দেখাচ্ছিলাম শুরুতে জাদু বাস্তব গল্প বাংলাদেশ সমকালীন,
বাংলাদেশের জাদু বাস্তবতা এই প্রশ্নটা করেন যে এই গল্পটা জাদু বাস্তবতা না এটাই না? আমার মনে হয় এই প্রশ্নটা করাও দরকার নাই, এই কারণে দরকার নাই যে জাদু বাস্তবতা আমাদের যে সংজ্ঞায়ন সেটি তো লাতিন আমেরিকার স্কুল থেকে হয়ে আসা, এবং আমরা জাদু বাস্তবতা বলতে কি এটা কিন্তু আমরা লাতিন আমেরিকার সাহিত্য থেকে এভারেজ দিই, কিন্তু সেটা আমরা সংজ্ঞাটা পড়ি কিন্তু ইউরোপিয়ান স্কলারদের দ্বারা, আমরা বেশিরভাগ ইংরেজি টেক্সট পড়ি। আমরা কিন্তু অধিকাংশ সময় জানি না যে লাতিন সাহিত্যের যারা এই তাত্ত্বিক যারা জাদু বাস্তবতাকে ব্যাখ্যা করেন তারা আসলে কিভাবে ব্যাখ্যা করেন, ফলে আমাদের ওই বিশ্বাস দুটো জায়গা থেকে মেলাই। কিন্তু আমরা যখন আমাদের জাদু বাস্তব গল্প নিয়ে কথা বলবো, আমাদের জাদু বাস্তব শুধু গল্প না, যদি সিনেমা হয় অন্যান্য যে আর্ট ফর্মে নাটক হয়, তখন কিন্তু আমাদের আমাদের হেরিটেজের কাছে যে কালচারাল হেরিটেজ, আমাদের যে জনশ্রুতি, আমাদের কিন্তু একটা জায়গায় ঠিক আমাদের লেখকরা কেন নার্নিয়া লিখতে পারেন না, কেন লিখতে পারেননি হ্যারি পটার, হ্যারি পটারের মধ্যে একটা চমৎকার আধুনিক যে ফ্যান্টাসি এবং বা নার্নিয়ার কথা বললাম যে বা গেম অফ থ্রোনস যখন লেখা হচ্ছে এইগুলো কেন পারে না, তার একটা কারণ আছে, হিস্ট্রিক্যাল কারণ, যে সেটা হলো ফ্যান্টাসি ইউরোপিয়ান সাহিত্যে যেভাবে এসছে, ফ্যান্টাসির কথা যদি বলি বা ওদের গল্পে দেখবেন আমাদের গল্পে কিন্তু জাদু বাস্তবতার ব্যাপারটি এক্সট্রিম না। আমাদের ওই যে বললাম যে আমাদের কিন্তু জাদু বাস্তবতা কিছুটা ব্রিটিশ মানে ঘরানার সাহিত্য বা রুশ বা জার্মান সাহিত্যের গাঁটে ঘরানা, জাদু বাস্তবতার বা ফ্যান্টাসির জায়গাটা আমেরিকান সাহিত্যে বেশি তীব্র। আমেরিকান সাহিত্যে বিশেষ করে ওই যে ওদের ওল্ড স্কুল যদি বলি আমরা একেবারে শুরুতেই অ্যালান পো, এডগার অ্যালান পো, এডগার অ্যালান পোই কিন্তু প্রথম ধাক্কাটা দিয়ে দিয়েছেন সাহিত্যে, ওদের সাহিত্যে, যে কীভাবে একই সঙ্গে ফ্যান্টাসি এবং এই যে ম্যাজিক রিয়ালিজম এই দুটো একসাথে ব্লেন্ডিং। এবং তারপরে কিন্তু ওদের দেশে খুব জনপ্রিয় হয়েছে এই ধারাটা, বিশেষ করে এখনও যারা লেখেন ফ্যান্টাসি সাহিত্য কিন্তু আমেরিকান সাহিত্য ভীষণ জনপ্রিয়। আমাদের সাহিত্যে যেটা ব্যাপারটা বলছিলাম কেন না, কারণ আমাদের কিন্তু ফ্যান্টাসি, আমাদের কিন্তু জনশ্রুতি আছে, আমাদের কিন্তু মিথ আছে, কিন্তু আমাদের ফ্যান্টাসির আধুনিক ফ্যান্টাসির জায়গাটি তীব্র না। আমরা কিন্তু আমাদের মধ্যযুগের সাহিত্য যদি দেখেন যে মধ্যযুগের সাহিত্য কিন্তু অধিকাংশ সময় আমরা আলাউলরা বা আমাদের যারা সামসগী বা আমাদের যারা মধ্যযুগের যারা সাহিত্য তারা কিন্তু মঙ্গল কাব্যের দিকে ঢুকেছেন, ধর্মভিত্তিক যে সাহিত্য ধর্মীয় সাহিত্যের যে জায়গা থেকে তাদের দেখবেন, বা হিন্দু বা মিথোলজিক্যাল যে ঘটনাগুলো বিনির্মাণ করে যে সাহিত্যগুলো, অধিকাংশ সাহিত্য কিন্তু আমাদের ফ্যান্টাসির জায়গার পরবর্তী যায় না। আমরা কিন্তু যেটা করতে চেয়েছি বারবার, খুবই এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, যে একটা থাকে ধর্মকে, ধরুন গ্রিক, গ্রিক দিয়ে যদি উদাহরণ দিই যে গ্রিক একটা সময় তো একটা ফেথের জায়গা ছিল, বিশ্বাসের জায়গা, জিউসরা, কিন্তু ওদের যেটা করলো রাইটাররা খুব চমৎকার একটা কাজ করলো, ওইটাকে আরও বেশি অবিশ্বাসের জায়গায় নিয়ে গেল ফ্যান্টাসি তৈরি করে করে। যত বেশি আপনি ফ্যান্টাসি তৈরি করবেন তত মানুষজন এটা উপভোগ করবে এবং মানুষজন মনে করবে যে এইটা আসলে একটা এন্টারটেইনিং সাবজেক্ট, এটা এটা ঘটেনি, এটা আসলে সম্ভব না, এটা একটা মিথ। এই বিশ্বাসকে যখন মিথ তৈরি করে ফেলেন তখন অনেক অপশন খুলে যায়, তখন আপনি লিখতে পারেন ইচ্ছে করলে, অনেক কিছু লেখা যায় মিথ তৈরি করে দিলে, কারণ মিথ তখন আর মানুষের একটা রিলিজিয়াস রাইটস, একটা একটা নির্দিষ্ট কমিউনিটি ধর্মীয় অধিকার বলে কিছু থাকে না। আমাদের এখানে যেটা হলো যে আমরা আমাদের মিথই ছিল ধরুন মহাভারত রামায়ণ, এটা কিন্তু আমাদের ফ্যান্টাসি ধরুন আমি যদি মোটা দাগে বলি, এইটাকে তখন কী করলো আস্তে আস্তে আমাদের সাহিত্যিকরা একটা বিশ্বাসের জায়গায় নিয়ে গেলো, সাধারণ মানুষের কাছে আরও বিশ্বাসের জায়গায় ঢোকাতে গিয়ে মিথটাকে বাস্তবের জায়গায় আস্তে আস্তে বাস্তব ভিত্তি তৈরি করা শুরু করলেন, ফলে ফ্যান্টাসি টার্নস ইনটু আ রিয়ালিটি। এই যে এই প্রসেসটা, এই প্রসেসটা বিপরীত প্রসেস হলো ওখানে, ওখানে কিন্তু ধর্ম বিশ্বাস এক্সট্রিম ছিল। আমরা জানি যে একটা সময় এই যে বাইবেল, বাইবেলের বিভিন্ন মানুষকে কনভার্ট করার জন্যে আফ্রিকার বিভিন্ন জায়গায় গিয়ে যাদের বর্ণমালা নেই শুধু বাইবেলকে তাদের শেখানোর জন্য তাদের ভাষার বর্ণমালা তৈরি করা হয়েছে যাতে তাদের ভাষায় বাইবেলটাকে শেখানো যায়, মানে এত রকম প্রচেষ্টা তাদের কিন্তু একটা সময় ছিল। এবং বাইবেল অনুবাদকে প্রথম যিনি হয় তাকে কিন্তু মৃত্যুদণ্ডই দেওয়া হলো, যে বাইবেলের মধ্যে একটা একটা ধরুন এই রকম কি বলবো টেক্সট যেটা খুব বেশি, যাই হোক আমি শব্দটা ভুলে গেলাম, তো এইরকম একটা টেক্সটকে অনুবাদ করা যাবে না, তো সেইটা কিন্তু ঈশ্বরের টেক্সট হিসেবে তারা কিন্তু বললো যে অনুবাদ করলেই ভাষাতে হাত দিলেই কিন্তু ঈশ্বরের অবমাননা করা হবে। সেই আমি বলছি সেই বিশ্বাসের জায়গা থেকে ইউরোপ কেন এই জায়গায় আসলো, ইউরোপ কেন সব কিছু ফ্যান্টাসি করতে পারলো, কারণ ইউরোপ একটা জায়গায় গিয়ে লেখকরা মানুষকে বোঝাতে চেষ্টা করলেন এই রোমান মিথ, গ্রিক মিথ, যে এটা আসলে মিথ, এবং এটাকে তারা আরও অপশন খুলে দিল যে তুমি যেভাবে ইচ্ছা এগুলোকে লিখতে পারো, এগুলো ফান করতে পারো। এই জায়গাটা যে পলিটিক্স অফ টেক্সট, এই জায়গাটা করে ওদেরকে কিন্তু মিথটাকে ওপেন করে দিল এবং এটাকে মিথ হিসেবে দিল। কিন্তু আমাদের এখানে যেটা মধ্যযুগের যে ঘটনাটা হলো, আমি গুড ব্যাড তাদের সমালোচনা করছি না, তারা অনেক সাহিত্য তো আমাদের রাজদরবার কেন্দ্রিক ছিল, যে রাজারা তাদেরকে লেখকদেরকে নিয়ে এসে রেখে দিতেন, তো
সেইটা করার কারণে যেটা হয়েছিল যে একটা পপুলারিজমের দিকে, মানুষের বিশ্বাসের দিকে আরেকটু ঝুঁকে দেওয়া, সেটা করতে গিয়ে আমাদের অপশনগুলো শেষ হয়েছে। এবং যে কারণে আমরা কিন্তু বলতে পারবো না যে যে এই লুত আলাহ ইসলামের জাতি ধ্বংস হয়ে যে লোহিত সাগর তৈরি হলো, বা এরকম যে আমাদের মাছের পেটে চলে গেলেন আমাদের নবী, এইগুলোকে কিন্তু আমরা গল্পে আনতে পারি না, আমরা পারি না, কারণ আমাদের বিশ্বাসের জায়গা এটা একটু এদিক সেদিক হয়ে গেলে এটা এমনভাবে লিখতে হবে যেন এটা বিশ্বাসেই থাকে, এটাকে আমি ফ্যান্টাসি জায়গায় নিয়ে যেতে পারবো না। এইসব কারণে, নানান রকম কারণে ফ্যান্টাসি করতে গেলে কিন্তু আপনার বিশ্বাসের জায়গাগুলো ভেঙে যাবে, ঈশ্বরের জায়গাগুলো ভেঙে যাবে, সব ফ্যান্টাসির মধ্যে কিন্তু আমার অ্যাবসলিউট ফ্রিডম না থাকলে কিন্তু ফ্যান্টাসি করতে পারবো না। ফ্যান্টাসি এরকম না শুধু গাছ উঠে আসলো, গাছ কথা বলতে শুরু করলো, ফ্যান্টাসি কিন্তু একটা পর্যায়ে ইট নোজ নো বাউন্ড, এটা বাউন্ডারি মানবে না। তো সেই কারণে কিন্তু আমরা আমাদের দেশের এই জাদু বাস্তবতা বলি, ফ্যান্টাসি বলি, আমাদের চিন্তার একটা লিমিট আমরা তৈরি করে নিয়েছি, যে কারণে আমাদের সাহিত্যের নির্মাণের জায়গায় শহীদুল জহির কিছু অপশন তৈরি করেছেন ছোট ছোট করে, কিছুটা তৈরি করেছিলেন শামসুল হক তার আর্লি রাইটিংয়ের দিকে, যে আমরা তার কিছু গল্প পাই যেখানে তিনি এই ধরনের বয়ানের দিকে গেছেন, কিছুটা ওয়ালিউল্লাহ কিছুটা চেষ্টা করেছিলেন, তারপরে জিব্রাইলের ডানা সেই বিখ্যাত গল্প, এই গল্পটার মধ্যে ছিল। কিন্তু আমাদের মোটা দাগে সাহিত্যের কিন্তু একটা বড় প্রবণতা তৈরি হয়নি এই জাদুবাস্তব বা এই ফ্যান্টাসি, মানে আধুনিক ফ্যান্টাসি বলতেই কিন্তু আমরা মনে করি যে যে ঠাকুরমা ঝুলি দিয়ে আমাদের সাহিত্যে শুরু, একটা বড় জায়গা বাচ্চাদেরকে পড়ায় বটে, কিন্তু আমাদের শিশুদের জন্যও যারা লেখেন দেখবেন যে ফ্যান্টাসি সাহিত্য ফ্যান্টাসি তৈরি করেন না খুব বেশি, শিশুদেরকেও বোঝানোর জন্যে তারা কিন্তু ওই খুব বাস্তব গল্পগুলো ওই সেটিংটাই বেছে নেন, সেখানে কিন্তু খুব অদ্ভুত কাণ্ড করা পায় এবং ননসেন্স একটা জিনিস থাকে আমাদের সাহিত্যের দুটো জায়গা থাকে, ফ্যান্টাসির সঙ্গে আবার একটা ইসপের কিন্তু আবার পার্থক্য আছে, যে এটাও পশ্চিমের তাত্ত্বিকরা দেখাচ্ছে যে এসপের ফেবল বা এই ধরনের যে ফেবল প্যারাবল, ফেবল প্যারাবল যেটাতে হিউম্যান প্যারাবল হচ্ছে, ফেবল হচ্ছে যেটাতে শুধুমাত্র অ্যানিমাল ক্যারেক্টার থাকে, মানুষ সেখানে চরিত্র হয় না, এটা খুব আদি ফর্ম সাহিত্যেরও, তো এই ফেবুলের মধ্যে দিয়ে গল্প বলা সেটার একটা ইঙ্গিত থাকে, সেটা একটা মোরাল একটা টিচিংয়ের জায়গা থাকে, এবং অধিকাংশ সময় নীতিবাক্য বলা হয়, এইটা কিন্তু আরেকটা জায়গা থাকে যে প্যারাবল যেখানে মানুষের চরিত্র হয়ে উঠছে, এই দুটোই কিন্তু মোরাল টিচিংয়ের জায়গায় যায়। যেমন আধুনিক প্যারাবল বাইবেলের স্টোরিগুলোকেও প্যারাবল বলা হয়, আধুনিক প্যারাবল কিন্তু কাপড় প্রচুর লিখেছেন ল্যাটিন আমেরিকায় বোর্হেজের বা ওসার জোসার কিছু প্যারাবল আছে, তো কিন্তু ফ্যান্টাসির জায়গাটা থেকে আমরা দেখি যে আমাদের সাহিত্যের লেখকরা যেটা করার চেষ্টা করেন মাঝে মাঝে কিছু অ্যানিমাল ক্যারেক্টার ক্রিয়েট করে, সেইটা ওই ইয়ের ধারা ফেবুলের ধারায় এসবের মতো শিক্ষক বাচ্চাদেরকে শেখাতে চান, গল্পটাকে প্রতিটা গল্পের মধ্যে একটা লজিক স্থাপন করে, এতে যেটা হয় যে গল্পগুলো বাচ্চাদের জন্য অনেক সময় বোরিং হয়ে যায়। আমি নিজে আমার গল্পকে যখন গল্প শোনে, আমার ছেলে আপনারা অনেকে জানেন যে ছোট গল্পকে যখন গল্প শোনায় ও কিন্তু এই মোরাল যেগুলো ইঙ্গিত ইমপ্লিকেশন ও ধরে ফেলে এবং ওই গল্পগুলো এনজয় করে না, চরিত্রগুলো যদি ও পশু পাখি ও কিন্তু পড়তে চায় না, যে শেয়াল কুমির 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 না কার যে কতগুলো মুরগির কতগুলো বাচ্চা রাখলো তারপর বাচ্চাগুলো একটা একটা করে খায়, এই গল্পগুলো ওর কাছে ভালো লাগে না, ও যেটা শুনতে চায় সেটা হলে একদম কোনো রকম নীতি নৈতিকতা থাকবে না, কোনো রকম লজিক থাকবে না, একদমই উদাহরণ হচ্ছে ঠাকুরমার ঝুলি। ঠাকুরমার ঝুলি হচ্ছে আমাদের সাহিত্যের একটা বড় জায়গা ছিল যেটা আমাদের বিকাশ ঘটেনি আমাদের সাহিত্যে, তো এই জায়গাগুলো একটা ব্যাপার থাকে যে কারণে আমাদের এখন এসে আমরা জাদুবাস্তব গল্প বা পরাবাস্তব গল্প, পরাবাস্তব গল্পের উদাহরণও খুব বেশি দেওয়া যাবে না, আমি জ্যোতিপ্রকাশ দত্তের কথা বলি মোটা দাগে, 60-এর দশকে তিনি একটু ভিন্নভাবে চেষ্টা করেছিলেন, আব্দুল মান্নান সৈয়দের একটু দুটি গল্পে এই ইঙ্গিতটা আছে, পরবর্তীতে আরও কেউ কেউ এই গল্পের চেষ্টা করেছেন একটু একটু ভিন্নভাবে বলা। আর একটা কথা থাকে ইলজিক্যাল হলেই, যেমন মামুন হুসাইনের গল্প যদি পড়ি আপনার সেটিং থাকে না, কাঠামো থাকে না, অনেক কিছু থাকে না, গল্পগুলো কিন্তু মেলানো যায় না, এইটা কিউবিজমের ধারায় ফেলতে পারবেন। আর একটা জায়গায় দেখতে পারবেন যে পোস্ট মডার্নিজমের জায়গায় মামুন হুসাইন, মামুন হুসাইন কিন্তু আমরা বলতে পারবো না যে এই ঘটনাগুলো পরম্পরা নেই মানে এটা পরাবাস্তব, কারণ মামুন হুসাইন গল্পটা কিন্তু কোনো ব্যক্তির স্ট্রিম অফ কনসিয়াসনেসে ঘটছে না, এটা কিন্তু ঘোরের মধ্যে আচ্ছন্নতার মধ্যে ঘটছে না, এটা কিন্তু খুব একটা লজিক্যাল একটা মানুষ খুব সচেতন মানুষের গল্প বলা। মামুন হুসাইনের যেটা হচ্ছে যে পোস্ট মডার্নিজম, কেন বললাম যে সেই দেরিদার যে ইয়েটা যে উনি কেন্দ্রটা ভেঙে দিচ্ছেন এবং পুরো গল্পটা ছড়িয়ে যাচ্ছে, গল্প এই কেন্দ্র বলতে কেন্দ্র দুই রকম ধারণা, একটা থেকে সামাজিক কেন্দ্র রাজনৈতিক কেন্দ্র, একটা রাষ্ট্রের কেন্দ্র যেমন ঢাকা, ঢাকার আবার কেন্দ্র ধরুন শাহবাগ, একটা গল্পেরও এরকম একটা কেন্দ্র থাকে ঘটনার কেন্দ্রবিন্দু চরিত্রের কেন্দ্রবিন্দু, তখন হচ্ছে কি পুরো ঢাকাটাকে এমন করে দিচ্ছেন যে ঢাকার
কেন্দ্র বলে আর কোনো শব্দ নেই, কারণ কেন্দ্র বললেই আপনি কোনটা বুঝবেন, উত্তরা বুঝবেন, মোহাম্মদপুর বুঝবেন, শাহবাগ বুঝবেন, নাকি পল্টন বুঝবেন, নাকি গুলশান বুঝবেন, নাকি বসুন্ধরা বুঝবেন, প্রত্যেকটা অঞ্চলে যারা থাকে তাদের কাছে ওখানে আবার একটা কেন্দ্র গড়ে উঠছে, কেন্দ্রের কেন্দ্র, ফলে কেন্দ্র ধারণাটা ভেঙে গেল। এইটা এই প্রক্রিয়াটা কিন্তু এইটা উত্তরাধুনিকতার একটা ব্যাপার, যে উত্তরাধুনিকতা হচ্ছে আধুনিক একটা একটা মোটা দাগে একটা দৃষ্টিভঙ্গি দিয়েছিল যে এইটা মোটা দাগে গুড, হোয়াইট স্কিন গুড, এটা একটা গুড, এই শার্ট প্যান্ট এটা পরে এটা শিক্ষিত মানুষের পোশাক, এরকম আমাদের মোটা দাগে একটা শিক্ষা আমাদের মধ্যে আধুনিকতা দীর্ঘদিন ধরে সেই শিল্প বিপ্লব থেকেই আমাদেরকে এরকম শিক্ষা দিয়ে আসছিল, একদম মোটা দাগে বাধা শিক্ষা, এটা হলে এইভাবে এটা ভেবে চিহ্নায়নের একটা শিক্ষা, এবং অধিকাংশ সময় এই চিহ্নায়নটা ভুল। এইটাই উত্তরাধুনিকতা এসে দেখাচ্ছে যে না, এই চিহ্নায়নগুলো একটা নির্দিষ্ট ধরুন একটা জায়গা কেন্দ্রকে ধরে সেই চিহ্নায়ন, তো সেই চিহ্নায়নটা ভেঙে গেছে, এই চিহ্নায়নটা আর এখন নাই। এখন আর আমরা কোনোটার জন্য কোনোটাকে আদর্শ মানি না, যেটা তৈরি হয় সেটা নিজেই নিজের আদর্শ। এই যে ধারণাটা তৈরি হওয়া, এই জন্যে মামুন হুসাইনের গল্প যতটা না পরাবাস্তবতার জায়গায় যাচ্ছে, স্টাইলটা অনেকটা ওই রকম আচ্ছ মানে ডিফিকাল্ট জায়গায় নিয়ে যাচ্ছে, কিউবিজমের জায়গাটাও আছে ওখানে গল্প ছড়িয়ে ছিটিয়ে দেয়া, মানে হ্যাভিং সেইড দ্যাট এই গল্পটা শেষ পর্যন্ত কিন্তু গন্তব্য কিন্তু পরাবাস্তবতা না, গন্তব্য কিন্তু জাদু বাস্তবতা না, গন্তব্য হচ্ছে এটা উত্তরাধুনিকতার জায়গাটা। যাই হোক, আমার মনে হয় এক ঘন্টা আমি আধা ঘন্টা বলতে চেয়েছিলাম, যারা কমেন্ট করেছেন একটু শুনি। আচ্ছা, সজল কুমার শুনছেন, হাসনাইন হেরা শুনছেন, নাহিদ নিপা শুনছিলেন, শুনছেন মানে এটা এক ঘন্টা আগে তারা ছিলেন, জানি না আছেন কিনা, সঞ্জয় ফরিদ, ইয়াসমিন, সুমি আপা শুনছিলেন, আহসান আবিব শুনছেন, মাসুম আহমেদ আদি, অপেক্ষায় আছি কেউ জানালার পর্দায়। আচ্ছা না, ভিতর থেকে আবার কিন্তু কেউ আবার চলেও আসতে পারে, আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, কারণ এর মধ্যে আমরা একটা আসতেই পারে, এই কারণে বলি আমরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করছি পুরো আলোচনায়, এবং তার আপত্তি থেকে আসতে পারে সে পিছন থেকে, সেটা হলো ভূত, কারণ আমরা হররও একটা সায়েন্স এই এইরই একটা সিস্টার কনসার্নের মতো হরর, তো এই ভূত এসে বলতে পারে যে আমার কথা কেন বলা হলো না। ভূতও কিন্তু একটা তাই ব্যাপার, যে ভূত হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি যে অবসেশন একটা জায়গা, যে আমি চিন্তা করি করতে করতে আমি যদি চোখ বন্ধ করে তাকাই বা অনুভব করি তার একটা 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 অলৌকিক অস্তিত্ব টের পাই, এইটা একটা হরর একটা থাকে, আর এটা হলো আমার ব্যক্তিগত অবসেশন, আর একটা থাকে জাতিগত অবসেশন, আমরা জাতিগতভাবে বিশ্বাস করি তাল গাছে ধরুন ভূত থাকে, আমি গ্রামের কথা বলছি ছোটোবেলার কথা, এবং ওই তাল গাছের নিচ দিয়ে যদি আমি তালের ফল খেয়ে যাই, মানে তাল তালের ফল না মানে তাল তালের রস দিয়ে তৈরি করা পিঠা খেয়ে যাই, বা এই ধরনের তীব্র গন্ধ আছে যেটা যেটা আবার ভূতদের পছন্দ, সেটা যদি আমি তাল গাছের নিচ দিয়ে যাই, বাঁশ গাছের নিচ দিয়ে যাই, তাহলে কিন্তু আমি অস্তিত্ব টের পাবো, আমার কিন্তু উপরে বাঁশ পাতা নড়বে, অতিরিক্ত নড়বে, কঞ্চি অতিরিক্ত নড়বে, কোনো কোনো বাঁশ সামনে ঝুঁকে যাবে, এইটা কিন্তু ভূত কিন্তু চলে আসবে তখন, কারণ ওদের প্রিয় এটা, এবং তখন কিন্তু আমার উপর আচর করবে, এবং আমি কিন্তু পরদিন থেকে আনইউজুয়াল বিহেভিয়ার করবো, আমার শক্তি বেড়ে যাবে, আমি অন্যরকম মানে দুটো কণ্ঠে কথা বলবো, এটা তার কাছে নিজ দিয়ে গেলেও হয়। এখন ব্যাপার হচ্ছে এইটা কিন্তু একটা সমষ্টির অভিজ্ঞতা, এইটা কিন্তু একটা তৈরি মিথ, এই যে মিথের কথা বললাম যে মিথ কীভাবে শুরুতেই, যে মিথটা বিশ্বাসের জায়গায় চলে আসে একটা থেকে একটা, আমি নিজে ভূতের সিনেমা দেখছি, আমি ভূত বিশ্বাস করি না, কিন্তু সিনেমা দেখতে দেখতে আমার মধ্যে একটা 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 সেন্স গ্রো করছে, তখন আমি কিন্তু আমার আশেপাশে কোনো কিছু মুভমেন্ট অতিরিক্ত টের পাচ্ছি, কারণ আমি এতটাই আমার আশেপাশে প্রত্যেকটা অবজেক্টকে এতটা গুরুত্ব দিচ্ছি, তখন একটা চেয়ার সামান্য নড়লেও, অন্য সময় নড়লে আমি টের পাবো না, না নড়লেও আমি কিন্তু তাকে নড়াই দিচ্ছি, যেটা আমার একটা ক্ষমতা তৈরি হচ্ছে চেয়ারটাকে নড়ানোর, এক আর একটা হচ্ছে চেয়ার যদি একটু বাতাসে নড়ে আমার ক্ষমতা তৈরি হচ্ছে ওটাকে দেখার, মানে এতই সূক্ষ্ম নড়া যেটা দেখার কথা না, এটা হচ্ছে ব্যক্তিগত জায়গা, আর একটা থেকে সমষ্টি, সেটা কিছু না হলেও কিন্তু আমি টের পাবো, কারণ সমষ্টি অভিজ্ঞতা এমন একটা অভিজ্ঞতা মিথ, আবারও বললাম যে এটা ব্যক্তির উপর নির্ভর করে না, এটা বিশ্বাস অবিশ্বাসের উপর নির্ভর করে না, যে কারণে যতই আমি ভূতে বিশ্বাস না করি, যতই আমি আত্মা পরমাত্মায় বিশ্বাস না করি, আমি কিন্তু রাত দুটোর পরে বারোটা একটার পরে আমি গ্রামে, শহরে সমস্যা না, গ্রামে কিন্তু আমি কবরের পাশ দিয়ে যেতে পারবো না, মাঠের মধ্যে আমার গা ছমছম করবে এবং হাঁটার সময় আমি পিছনে শব্দ টের পাবো, এটা হচ্ছে সমষ্টিক অভিজ্ঞতার একটা ব্যাপার। তো ভূত সাহিত্যের একটা বড় ব্যাপার, গথিক লিটারেচার যেটা বলে, হরর লিটারেচার যেটা বলে, আবার বলি আগেইন আমরা বিশ্বাস করি, কিন্তু আমাদের বিশ্বাসের ওই যে বললাম রিলিজিয়াস একটা কনফ্লিক্টের কারণে ভূতে কিন্তু বিশ্বাস করা আমাদের ধর্মীয়ভাবে রিচুয়ালভাবে আমাদের রাইট নাই, তো সেই কারণে আমরা যেটা দেখি যে আমাদের ভূতে ভৌতিক, কিন্তু ওই অর্থে ভৌতিক সাহিত্য হয়েছে, কিন্তু ভূত কিন্তু একটা বড় ব্যাপার না, যেটা মানে ভৌতিক সিনেমার ক্ষেত্রেও দেখি যে আমাদের কোনো ওই রকম ওই অর্থে আবার সিনেমা কিন্তু বড় একটা মার্কেট দখল করেন, হরর সিনেমা
হোয়ারেজ ইউরোপিয়ান মানুষটা ভূতে বিশ্বাস করে, ঈশ্বরও বিশ্বাস করে না অনেক ক্ষেত্রে। সেইখানে ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি সিনেমা রিলিজ হয় হরর সিনেমা, এবং সেগুলো খুবই লো বাজেটের, অধিকাংশ সিনেমা অনেক লো বাজেটের হয়। দেখা যায় কি সেই সিনেমা সবচেয়ে, যদি ওই রেশিও হয় যে তাদের রেভিনিউ কী কামাচ্ছে, সেইটাতে হরর সিনেমা প্রচুর, কারণ প্রচুর ওখানে ভিউয়ার্স আছে। তো এটা হলো গথিক এবং হরর, যেটা আবারও বলি ওইটার যে আধুনিক জায়গাটা তৈরি করেছেন প্রথম, সেটা কিন্তু আবারও এডগার অ্যালান পোকে গুরুত্ব দিতে হয়। তিনি কিন্তু গথিক এবং হরর একটা ভূত গথিকে যেটা হয় কি আরেকটু ভায়োলেন্স যুক্ত হয়, আরেকটু নৃশংসতা যুক্ত হয় অনেক সময় অনেক ক্ষেত্রে। এটা গেল। আর রকিব লেখক শুনছিলেন, সুমি সিকান্দার আপা খোলামেলা বলেন সময়টুকু কাজে লাগছে, আমিও সময় বসেইছিলাম কাজে লাগুক আর না লাগুক। আবু সাইদ ভাই আপনি শুনছেন, শুনে আমি তো ভয় পেয়ে গেলাম, এটা আগে দেখলে তো আমি কথাই বলতে পারতাম না। সুমা আপা আসি সঙ্গে, কই দেখতে পাচ্ছি না। নবারণ ভট্টাচার্য, নবারণ ভট্টাচার্যর কথা আসেনি আজকে, হ্যাঁ ভালো লাগলো। লালন নূর, সুমি আপা অনেক ভালো লেগেছে, ভালো লেগেছে আলোচনা, ভালো লাগছে। আচ্ছা শুধু ভূত কেন, পরিরাব, ও হ্যাঁ পরিরাব পুরুষদের কাছে পরি, এবং এইটা আর একটা ব্যাপার থাকে যে ভূত, আচ্ছা এত কথা আজকে না বলি। মনীষ সিনহা রায় আপনাকে ধন্যবাদ দাদা। আচ্ছা শেষ করছি, শেষ করার আগে কোন একটা মজার গল্প দিয়ে শেষ করি। এই যে ঘটনা বললাম, এই ঘটনার দিকে পাই কিনা দেখি। একজন কবির গল্প দিয়ে শেষ করি। একজন কবি ছিলেন ভেদা কবি, ভেদা কবি একটা নদী গ্রাম, নদীর উপর যে গ্রামটা থাকে সেই গ্রামে তিনি বেড়ে উঠছেন, এবং তিনি জন্মের পর কিছুদিন পর থেকেই তিনি লক্ষ্য করছেন যে তার তাকে কবি বলা হচ্ছে, মানে তার কিছু মানুষ থাকে না যে কবিতা লেখক আর না লেখক কবি বলা হয়, এবং তার একটা কবি পরিচিতি দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু তিনি কবিতা লেখেন না। আস্তে আস্তে তার ভিতরেও ওই নদী গ্রামে নদীর উপরে একটা একটা ছোট্ট বাড়িতে সে থাকে, তার ভিতরে কবিতার ওই বোধ তৈরি হচ্ছে, এবং তিনি কবিতা লেখেন, মানে আমরা লোককবি হিসেবে ধরতে পারি তাকে, কবিতা লেখেন না, কবিতা তিনি কাব্য করেন, মানে কবিতাটা আসলে তার কাছে মেডিটেশন করার মতো। তিনি সপ্তাহের একটা দিন থাকে, তার আয়োজন থাকে এটা নিয়ে, তিনি একটা দিন একটা পার্টি নিয়ে গিয়ে নদীর ধারে বসেন, বসে এক দু ঘন্টা কবিতা করেন। কোনো দিন তিনি চলে যান ধানি জমির মধ্যে, ধানের মধ্যে, কোনো দিন চলে যান গমের ক্ষেতে একটা ছোট্ট জায়গা করে বসেন, এভাবে তিনি পুরো এলাকাটাই মাঠের মধ্যে এখানে ওখানে, কিন্তু তার একটি ওই একটা রিচুয়ালের মতো তার একটি সময় আছে, তার কবিতা তার কাছে আসতে হয়। তিনি বাসায় বসে আছেন ঝিম ধরে, যেদিন না কবিতা আসবে সেদিন সকাল থেকে তার বউ বলে, সকাল থেকে তার আর মানে মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়, তিনি কথা বলেন না, কম কথা বলেন, চুপচাপ বসে থাকেন, অদ্ভুত অদ্ভুত কাজ করেন, এবং হয়তো দেখা গেল বিকেলে কোনো একটা সময় বাড়ি থেকে একটা পার্টি নিয়ে বের হয়ে যান, তখন লোকজন এলাকার লোকজন, আর তিনি যখন রাস্তায় দিয়ে যান কেউ কথা বলে না, মানুষ ধরে নেয় যে তার কাছে এখন কবিতা ভর করেছে, এবং সে যখন কবিতা কবিতা করে মানে কবি কাব্য করে বলে, তো যখন সে ফিরে আসে তখন লোকজন তার কাছে মজা করে কবিতা জানতে চায় যে আজকে কি কবিতা করা হলো। মোসাব্বির ভাই আপনি, আপনার সাথে কোনো কমেন্ট করা নেই, আমরা ক্রিকেট খেলবো, হ্যাঁ ক্রিকেট খেলার উপর কোনো জাদুবাস্তবতা পরাবাস্তবতা নাই, বাংলাদেশের দলে তার প্রমাণ, এটা বাপ জাদুবাস্তবতার বাপ বাংলাদেশ ক্রিকেট দল। আচ্ছা সেটা হলো, এবার যখন সে আসে তখন এলাকার লোকজন বলে যে আজকে কি কবিতা করলি ভেদা, এবং ভেদা যখন আসে তখন ভেদাকে বলে যে কি কবিতা হলো, ভেদা তখন বলে যে আমি কবিতা তো বলতে পারবো না, কারণ কি ভেদা কবিতা তৈরি করে শব্দ দিয়ে, আসে শব্দ দিয়ে, যদি দুটো বাক্য থাকে মানে ওর পুরো কবিতাটা বলে আজকে শব্দ ছিল দশটা, এই দশটা শব্দ কোনো একটা বাক্য না, দশটা শব্দ পুরো কবিতার মধ্যে দশ জায়গা থেকে নেয়া, ফলে পাশাপাশি সেট করলে কোনো অর্থ দাঁড়ায় না। তার কবিতা করলো কি দিয়ে, এই কবিতাটা করে ভেদা প্রত্যেকটা নেচারের এলিমেন্টস নেয়, একটু পানি নেয়, একটু কুয়াশা নেয়,
গ্রামের ভাষায় একটু নেঙর নেয়, ধানের একটু ডগা থেকে একটুই নেয়, এরকম করে কোনো জায়গা থেকে একটু রং নেয়, এভাবে ভেদা কবিতা করে। ফলে এই কবিতাটা তার অনুভূতি কবিতা, এবং বিভিন্ন শহর থেকে ওই পুরো আশপাশের অঞ্চলে কোনো কবি নাই, ভেদা কবি যেহেতু নামে কবি এবং খ্যাতি খ্যাতি ছড়াই গেছে, ফলে শহরে যখন কোনো তরুণরা লিটল ম্যাগাজিন করে তখন তার কাছে অনেকেই কবিতা চাইতে যায় বা কবিতা চায় যে খবর পাঠায়। ভেদা তাদের কখনোই কোনো কবিতা দিতে পারে না, তার কবিতা আসলে কোনো লিখিত কোনো কবিতা নেই। এই ভেদা ভেদার কাছে একদিন একটা ছেলে যায় কবিতা নিতে, এবং তখন ভেদা তাকে দেয় না, এবং ওই ছেলেটা ঘুরতেই থাকে কবিতা নেওয়ার জন্য। এবং কিছুদিন পর শহর থেকে গিয়ে শোনে যে ভেদা হচ্ছে মারা গেছে, অনেক বছর আগে ভেদা মারা গেছে, ফলে ভেদার কবিতা তো পাওয়া সম্ভব না। তারপরে সে ওই তার স্ত্রীর ওখানে যায়, গিয়ে দেখে যে স্ত্রী বসে আছে, এবং স্ত্রীও তখন একটা অদ্ভুত ঘোরের মধ্যে আছেন। স্ত্রী মনে হচ্ছে যে ভেদার একটা চরিত্রের একটা ওই ঘর তার উপর করছে, তো সেও একটু একটু অ্যাবনর্মাল বিহেভিয়ার তার মধ্যে, পশু পাখির সঙ্গে কথা বলে, পুঁই গাছের সঙ্গে কথা বলে। তো তাই হোক, তার কাছে গিয়ে তখন বলে যে ভেদা এরকম আমাকে কবিতা দিতে চাইছিল, বলে তাই নাকি, তো সে তো কবিতা তোমাকে দেয়নি, সে একটু আগেই তো ছিল, সে উঠে গেল। ও তখন বোঝার চেষ্টা করে, তখন ওই দেখে যে পাশে একটা চেয়ার ছিল, চেয়ারটা এর আগে তখন বসতে গিয়েছিল, তখন বলছিল যে চেয়ারটা দুর্বল, তখন বলে চেয়ারে বসছিল, তখন এরকম বলে, তখন অনুভব করে যে একটু পরেই ও পাশে আছে, চেয়ারের একটা পায়া, মানে কেউ একজন বসলে যেরকম হয় না, চেয়ারের পায়াটা টুক করে খুলে গেল, ও চুপ করে আছে, ওর ওর ভিতরে আস্তে আস্তে একটা ও কেমন একটা ঘোরের মধ্যে চলে গেছে। তখন ওর ওই মিস্ত্রি তার বউ তখন ভেদাকে এমনভাবে বর্ণনা করছে যে ভেদা এই আছে এই নেই, ভেদা যে মৃত্যুবরণ করছে বা কি কেউ কেউ জানে না। এবং তখন সে গ্রামে এসে খোঁজ করছে, যখন তখন বলছে ভেদা তো মারা যায়নি, ভেদা কি ওয়ান একদিন কবিতা করতে গেছে মাঠের মধ্যে, তারপর ভেদা ফিরে আসেনি, ভেদার তো কোনো লাশ দেখেনি। আবার ভেদা কোনো গ্রামে এরকম ঘটনাও নাই যে কয়েক 10 গ্রাম বা 5 গ্রাম পরে অনেক সময় যেটা হয় যে একটা লোক চলে গেছে, এটা এরকম হয় অনেক সময় সংসার ছেড়ে বিবাহী হয়ে, তারও কোনো হদিশ পাওয়া যায়নি। ফলে ভেদার এই যে ডিসঅ্যাপিয়ারেন্স, ভেদার যে নিরুদ্দেশ হওয়া, এইটাই হচ্ছে গল্পটা। এই জাদুবাস্তবতা পরাবাস্তবতা নিয়ে কথা হচ্ছিল বলে এটা দিয়ে শেষ করছি, যে শেষ পর্যন্ত নোবডি নোজ যে ভেদা কোথায় আছে, কিন্তু ভেদার অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে গ্রাম জুড়ে। ভেদা কখনো কবিতা লেখেনি, কিন্তু এই গল্পের নাম ভেদা প্রস্থান কবিতা, এই জন্যই যে ভেদা তার যে প্রস্থান, এই প্রস্থান দিয়েই তার শ্রেষ্ঠ কবিতাটা লিখে গেছে। এবং সে কোনো শব্দ দিয়ে কবিতা লেখেনি, সে তার জীবন দিয়ে কবিতা লিখছে, ফলে তার চলে যাওয়ার পরে পুরো গ্রামটা একটা কবিতা ভর করছে। গ্রামে হঠাৎ করে রাখাল দুপুরে দেখে ভেদা ধানের জমিতে ভেদা কবিতা লিখছে, একটু পরে গিয়ে দেখে আবার নাই, হঠাৎ করে কেউ সন্ধ্যার সময় দেখে কব ধরা মাঠের মধ্যে দিয়ে হাঁটছে, এভাবে পুরো গ্রামের মানুষজন ভেদাকে দেখে, এবং তার বউ তো দেখেই, তার বউ তো সবসময় ভেদার উপস্থিতি টের পায় এবং বলে এই তো একটু আগে গেল। এই যে ভেদার চলে যাওয়া এবং আবার না যাওয়া, এই অভিজ্ঞতাটা মধ্য দিয়েই একটা কমিউনিটি, একটা যে তাদের পুরো ঘোরের আচ্ছন্নতার মধ্যে চলে গেল, এবং এই আচ্ছন্নতা এক ধরনের জাদু পরাবাস্তবতার আচ্ছন্নতা, তারা পুরোটা ঘোরাচ্ছন্ন ভেদাকে নিয়ে, কারণ ভেদা এই ঘোরটা অনেক দিন ধরে তাদের মধ্যে তৈরি করেছে একটু একটু করে। এবং ভেদার এই আসা যাওয়া, ভেদা অনেক দিন ধরে, এটা 80-90 বছর হতে পারে, কারণ ভেদা ওখানে বলাই আছে ভেদার কত বয়স সেটাও কেউ গ্রামের মানুষ জানে না, ভেদা একটা দীর্ঘজীবী জীবন পেয়েছিল। তো সেই মানুষটা সামনে যখন একটা দুটো প্রজন্ম এইভাবে বেড়ে ওঠে তাকে এইভাবে দেখতে দেখতে, তো তাদের মধ্যে একটা এই বিশ্বাস তৈরি হয়ে যায়, একটা 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 ওই যে একটা জীবন্ত মিথ তৈরি হয়ে যায়। তো শেষ পর্যন্ত ভেদা আসলে এভাবেই তাদের কাছে থাকে এবং থাকে না, এটাই হচ্ছে ভেদা কবিতার। এবং এইটার মধ্য দিয়ে যে পরাবাস্তবতা এবং একই সঙ্গে এই জাদুবাস্তবতা, জাদুবাস্তবতার যে শহর থেকে যে ছেলেটা যায় তার তো আর ঘোর তৈরি হচ্ছে না, তার কাছে পুরো ব্যাপারটাই ওই চেয়ারের একটা পায়া খসে পড়ে গেল, তার কাছে তখন এটা কিন্তু পরাবাস্তবতা না, সে কিন্তু ছোট ছোট করে তার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু এক ধরনের জাদুবাস্তবতার মতো তার কাছে। কিন্তু ওই ভেদার বউ তার আচ্ছন্নতা কিন্তু পরাবাস্তবতার আচ্ছন্নতা। আবার পুরো লোকাল ওই যে রাখাল যে তার কাছে বর্ণনা দেয় ভেদার থাকা না থাকা, সেইটা তখন হয়ে যায় একটা জনশ্রুতির মতো, জনশ্রুতি। সেই রাখাল কিন্তু ভেদাকে দেখেনি, সেই রাখাল ভেদাকে দেখেনি, সে শুনেছে ভেদা ছিল, ভেদা এটা অনেক বছর পরে যখন ভেদার কবিতা করা কেউ দেখেনি, সেই প্রজন্ম যখন ভেদার গল্প বলে ভেদাকে, যখন তখনও তারা মাঠের মধ্যে দেখে, সেটা কিন্তু একটা জনশ্রুতি হয়ে যায়। এবং শেষ পর্যন্ত এই গল্প যদি টিকে থাকে একটা সময়, এই গল্প হয়ে যাবে একটা মিথ, লোকাল মিথ। একটা গল্পের মধ্যে দিয়ে আমি আসলে পুরো ঘটনার প্রবসনাটা আছি। তো এ পর্যন্তই, না মেরে না আসলে না পা, আর 2 ঘন্টা জাগেন, 1 ঘন্টা দিয়ে একবারে রাস্তায় রেখে শোন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এই আড্ডায়, আমার
একা ভালো সময় কাটানোর যে প্রচেষ্টা তার সঙ্গে সঙ্গে হওয়ার জন্য। ওকে।